এখন সব শোনা যাচ্ছে না ঠিকঠাক? ওকে শোন, আমরা কি করবো, ইউনিট 5 কমপ্লিট করবো আজকে। ইউনিট 5 থেকে টোটাল মার্কস কত কোশ্চেন আসে সেটা দেখবো, আর কি কি পড়বো আমি প্রথমে তোদের বোঝাই দিচ্ছি। তার আগে একটা কথা, আমি তোদের ইউনিট 4-এ যেমন কি করছি, গত ওয়ান শর্ট এর ভিডিও দিছি, ওয়ান শর্ট এর ভিডিওতে সমস্ত থিওরি কমপ্লিট আছে। তারপরে আমি এমসিকিউ এর ভিডিও দিছি, এমসিকিউ এর পিডিএফ দিছি, কোশ্চেন এর পিডিএফ, এমসিকিউ এর সলিউশন দিছি, ওকে? ওগুলোর সমস্ত ভিডিও আছে। ইভেন তোদের যে বড় কোশ্চেন আছে, বড় কোশ্চেন এর কিন্তু সমস্ত কিছুই পিডিএফ এর মধ্যে অ্যান্সার আছে, এবং বড় কোশ্চেন এর সলিউশনও আছে প্রবলেম গুলা। আর যেগুলো আমরা থিওরির মধ্যে কভার করছি, ওয়ান শর্ট এর মধ্যে কভার করছি, ওগুলা তো তোরা থিওরিতেই পাওয়া যাবে, ঠিক আছে? ওই জন্য ওগুলা আর বড় কোশ্চেন এর মধ্যে ভিডিওতে পাবি না। সো তোরা যদি কোনো কারোর কিছু প্রবলেম হয়, তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি তোরা কি করবি, হচ্ছে থিওরিটা দেখে নিবি, থিওরি কোশ্চেন, ওকে? আর একটা জিনিস তোরা প্রথমেই বুঝে নে, যে আমি তোদের যেগুলা কোশ্চেন দিচ্ছি এর বাইরে কিচ্ছু করতে লাগবে না। আমি এতটুকু গ্যারান্টি দিলাম যে সমস্ত কোশ্চেন কমন পাবি। এতদিনের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ফালতু ফালতু বইয়ের সমস্ত কিছু পড়ে সব গোলায় ফেলিস না, তারপরে পরীক্ষার সামনে গিয়ে প্র্যাকটিসই করতে পারবি না। যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, তুই হয়তো ওই কোশ্চেন গুলোই তুই কি করতে পারবি না, হচ্ছে প্র্যাকটিস করতে পারবি না। তার জন্য বলবো, অবভিয়াসলি তোরা কি কর, যেগুলো আমি দিচ্ছি এগুলোই পর, এগুলো থেকেই সমস্ত কিছু কমন পাবি। এটুক তোরা চোখ বন্ধ করে বিশ্বাস করে পড়তে পারিস, এর বাইরে কোনো কোশ্চেন আসতেছে না, ওকে? তো এইখানে দেখ কি করবো, আমরা ইউনিট 5 করবো। ইউনিট 5 থেকে টোটাল কত নাম্বার থাকে, ইউনিট 5 থেকে যদি দেখিস একটা এমসিকিউ কোশ্চেন থাকে, ইউনিট 5 এর কথা বলতেছি, একটা এমসিকিউ 1 নম্বরই কোশ্চেন থাকবে, তাহলে 1 গেল। এবং একটা কি থাকে, হচ্ছে 2 নম্বরই কোশ্চেন থাকে, তাহলে একটা 2 নম্বরই কোশ্চেন, তাহলে 2 গেল। তাহলে টোটাল মার্কস যদি দেখিস, টোটাল মার্কস তাহলে এখান থেকে 3 মার্কস টোটাল থাকতেছে। এবার টোটাল মার্কস এর মধ্যে এমসিকিউ, ঠিক আছে, এখানে যে একটা কোশ্চেন বললাম, একটা এমসিকিউ থাকবে, একটা এমসিকিউ এর জন্য আমরা 30টা 35টা তোদের আছে, 30টা 35টা কি দেবো আমি কোশ্চেন দেবো, ওইটা থেকে তোরা দেখে নিবি। আজকে ক্লাসের পরেই তোদের পিডিএফ পাঠিয়ে দেবো, অ্যান্সারও পাবি, কোশ্চেনেরও পিডিএফ পাবি, এবং এগুলো তো হচ্ছে ভিডিও সলিউশনের মধ্যেও সমস্ত উত্তর পাওয়া যাবে। এবং তোদের যে বড় কোশ্চেন থাকবে, বড় বলতে এখানে 2 নম্বরই কোশ্চেন আছে, 2 নম্বরই কোশ্চেনেরও কিছু কিছুই কোশ্চেন আসে, ওই কোশ্চেন গুলোই তোদের হচ্ছে সমস্ত কোশ্চেনে পাঠিয়ে দেবো, যেগুলোর মধ্যে থেকে আসতে পারে, যেগুলোর মধ্যে থেকে আসবেই আর কি, ঠিক আছে? যেগুলো দেবো ওগুলোর মধ্যে থেকেই আসবে। এবার কথা, এই যে 2 নম্বরের কোশ্চেন গুলো পড়বো না, এটার জন্য আমাদের কি করতে লাগবে, থিওরিটা একটু জানতে লাগবে। যদি আমরা থিওরিটা না জানি, তাহলে কিন্তু খুবই প্রবলেম হবে। ওর জন্য প্রথম 1-1.5 ঘন্টা আমি কি করাচ্ছি, থিওরিটা প্রথমে বোঝাচ্ছি তোদের। থিওরিটা একবার শুনে নে, কেমন করে লিখতে লাগে, কেমন করে বুঝতে লাগবে একবার বুঝে যাবি, তারপরে এই চ্যাপ্টারটা সম্বন্ধে তুই একাই সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিতে পারবি, একটু গ্যারান্টি দিলাম। তাহলে চল খাতা পেন খুলে নে, আর আমরা লিখি, ঠিক আছে? থিওরিটা আমি তোদের থিওরির মাধ্যমে প্রবলেম সলভ করাবো, থিওরির মাধ্যমে কিছু জিনিস বলতেছি, একবারে তোরা যখন ছবিটা আর্ট করে নিস, যে কটা পয়েন্ট বলবো এই কটা পয়েন্ট যদি লিখে নিস, তাহলে সমস্ত কিছু কি হয়ে যাবে, রেডি হয়ে যাবে, ঠিক আছে? সো এইখানে আমরা ডিটেলস এ পড়বো না, পরীক্ষার জন্য যতটুকু পড়তে লাগে অতটুকুই আমরা পড়বো, ওকে? চল তাহলে স্টার্ট করি, খাতা পেন নিয়ে নে। তড়িচ্চুম্বক তরঙ্গ, তড়িচ্চুম্বক তরঙ্গ কেমন করে সৃষ্টি হয় এটা প্রথমে বুঝি। অ্যাকচুয়ালি মনে রাখিস, একটা যদি আধান থাকে, আধানটা ধরলে কি আছে, একটা আধান আছে, কোনো একটা আধান, আধানকে কে দিয়ে রাখি, কিউ দিয়ে রাখি, আধানটা স্থির আছে। যদি আধানটা স্থির থাকে, সেই আধানটা কি তৈরি করে, ওর চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, তাহলে আধান কি তৈরি করে, হচ্ছে তড়িৎ ক্ষেত্র তৈরি করে, তড়িৎ ক্ষেত্র তৈরি করে। মনে রেখে, যখন একটা কিউ যদি আধান থাকে, কিউ আধানের চারদিকে কি করে তৈরি করেছে, এরা এমন করে কি তৈরি করেছে, তড়িৎ ক্ষেত্র তৈরি করে, ঠিক আছে? কিউ আধানের চারদিকে তড়িৎ ক্ষেত্র তৈরি করে, ওকে? এটা জিনিস মনে রেখিস, তাহলে একটা আধান থাকলে আধানের চারদিকে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এবার যদি আধানটা, ভালো করে মনে রেখিস, একটা আধান আছে, আধানটা সমবেগে যাচ্ছে, যদি আধানটা কি থাকে, যে মুভ করে সমবেগে যায়, সমবেগে গতিশীল আধান, যদি আধানটা সমবেগে গতিশীল হয়, সেই আধানটা কি তৈরি করে বলতো, একটা আছে একটা তারের মধ্য দিয়ে সমবেগে যদি যায়, ওটা কি তৈরি করবে, তড়িৎ প্রবাহ তৈরি করবে, তাহলে সমবেগে গতিশীল আধান কি করে, হচ্ছে সম প্রবাহের সৃষ্টি করে, সমবাহ তৈরি করে, ঠিক আছে?
এবং সমপ্রবাহ সবসময় কি হচ্ছে, একটা সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করে। তাহলে এটি তৈরি করলো কি, একটা সমপ্রবাহ তৈরি করলো, আর সমপ্রবাহ কি করে, একটা সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করে, চুম্বক ক্ষেত্র তৈরি করে। ওকে, তাহলে স্থির আধান থাকলে কি তৈরি করে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে, আর যখন সমবেগী গতিশীল আধান হয় সেই সমবেগী গতিশীল কি করে, আধান তৈরি করে, একটা সমপ্রবাহের সৃষ্টি করে, আর সমপ্রবাহ কি করে, একটা সুষম চুম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। এবার যদি এমন হয় একটা আধান আছে, আধানটা তরল সহ গতিশীল হয়, মানে সময়ের সঙ্গে ওর কি হচ্ছে, গতির ভেলোসিটির কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে। যদি সময়ের সঙ্গে কোনো আধানের বেগের পরিবর্তন হয় ওকে কি বলি আমরা, তরল সহ গতিশীল আধান। তাহলে তরল সহ গতিশীল, তরল সহ গতিশীল আধান, যদি আধানটা কি হয় তরল সহ গতিশীল হয়, তাহলে সময়ের সঙ্গে তরল সহ গতিশীল আধান, তাহলে এই যে সমপ্রবাহ আর তৈরি করবে না, তখন কি হচ্ছে, অসম প্রবাহের সৃষ্টি করবে একটা, ঠিক আছে, অসম প্রবাহ তৈরি করবে। তাহলে কি করে, অসম প্রবাহ তৈরি করে। এবং অসম প্রবাহ যদি হয় তাহলে চুম্বক ক্ষেত্রটা কি হবে, অসম চুম্বক ক্ষেত্র তৈরি হবে, অর্থাৎ টাইম ভেরিং, সময়ের সঙ্গে কি হয়, পরিবর্তনশীল। তাহলে এটাকে বলতে পারি আমরা হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র তৈরি করবে, চুম্বক ক্ষেত্র তৈরি করবে, এটাকে অসম না বলে বলি আমরা পরিবর্তনশীল প্রবাহ তৈরি করে। পরিবর্তনশীল প্রবাহ তৈরি করে, ওকে। তাহলে দেখ, তরল সহ একটা গতিশীল আধান কি করে, যে পরিবর্তনশীল একটা তড়িৎ তৈরি করে, তড়িৎ প্রবাহ তৈরি করে, এবার এটা কি হচ্ছে, একটা পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রে তৈরি করে। এবার এটা কি হচ্ছে, পরিবর্তনশীল চুম্বক প্রবাহ, যে চুম্বক প্রবাহ কি হচ্ছে, সময়ের সঙ্গে হচ্ছে ভেরি করে। এবার যদি কোনো পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র তৈরি হয়, তাহলে ফ্যারাডের সূত্র অনুযায়ী, তোরা পড়ছিস এর আগের চ্যাপ্টারে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র অনুযায়ী কি করে, এটা একটা পরিবর্তনশীল, পরিবর্তন তড়িৎ ক্ষেত্রে তৈরি করে, তৈরি করে, ঠিক আছে না। তোদের অনেকের মনে হয় যে ফ্যারাডের সূত্র কি জিনিস, ফ্যারাডের সূত্র তোরা কয়েকদিন আগে মুখস্থ করে, এটা যদি মনে না থাকে আমি বলে দিই, ফ্যারাডের সূত্র হচ্ছে কার্ল অফ ই ইকুয়াল টু মাইনাস ডেল বি বাই ডেল টি। তোদের অনেকেই জানিস না এই সূত্রটা, এই ফর্মটা তোদের জানতেও লাগবে না, তুই ভাব খালি ফ্যারাডের সূত্র, এটাই ফ্যারাডের সূত্র, যে যদি চুম্বক ক্ষেত্রে কি হয়, পরিবর্তন হয় সময়ের সঙ্গে, যদি চুম্বক ক্ষেত্রে পরিবর্তন হয়, পরিবর্তন মানে কি, ডেরিভেটিভ হয়, তাহলে এখানে কি তৈরি, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, যেটা আমরা ফ্যারাডের সূত্র বলছি, যে সময়ের সঙ্গে চুম্বক বলরেখার পরিবর্তন হলে ওই বর্তনীতে কি তৈরি হয়, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়, আমরা ইউনিট ফোরে এটা পড়ছি, ওকে, ফ্যারাডের সূত্রতে। তাহলে একটা পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র কি তৈরি করে, একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র তৈরি করে। এবার মজাদার জিনিস দেখ, তাহলে আমরা এটা সমান সমান দিছি, তার মানে তোরা বলতে পারিস না, কখনো যদি চুম্বক ক্ষেত্রে পরিবর্তন হয় তাহলে কি হবে, একটা আছে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, আর যদি ওই তড়িৎ ক্ষেত্রে তৈরি হয়, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রে তৈরি হয়, ওর জন্য কি হবে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে চুম্বক ক্ষেত্রের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, তড়িৎ ক্ষেত্রের জন্য চুম্বক ক্ষেত্র তৈরি হবে, আর দুটোই কি হবে, পরিবর্তনশীল হবে। তাহলে কি বললাম, যে পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের জন্য কি তৈরি হলো, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র, উল্টা প্রশ্নটা বলতে পারি, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য কি তৈরি হবে, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র, কেন উল্টাটাও সম্ভব। তাহলে একটা জিনিস ভাবছিস, কি হলো কোনো একটা জায়গায়, এই পুরো ঘটনাটা যদি দেখিস তাহলে কি হলো বলতো, এই ঘটনাটা, কোনো একটা জায়গার মধ্যে একটা আধান আছে, আধানটা তরল সহ গতিশীল, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তন হচ্ছে, তরল সহ যদি গতিশীল আধান থাকে, ওই আধানটার জন্য একটা কি হচ্ছে, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের তৈরি হয়, ওর জন্য ওইখানে কি হচ্ছে, একটা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের তৈরি হচ্ছে, বা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের তৈরি হয়, ওর জন্য একটা কি হচ্ছে, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের তৈরি হচ্ছে। মানে একটা আধান যদি তরল সহ গতিশীল হয়, ওর জন্য ওই জায়গাটায় তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের তৈরি হয়, ওকে। এই যে তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র একসঙ্গে যখন তৈরি হয় একটা জায়গাতে,
এক্সচেঞ্জ হয়, যখন তৈরি হয়, ওটাকেই কি বলি আমরা? তড়িৎ চুম্বকীয় তর্ক। এবার নামটা ভালো করে দেখো, নামটার মধ্যে দেখবি একটা কি আছে, তড়িৎ আছে, আরটা চুম্বক, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র আছে। তাহলে এটা এই দুটো মিলে তৈরি কি করলো বলতো? এই দুটো যদি ভালো করে দেখিস, এই দুটো মিলে তৈরি করলো হচ্ছে কি, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বুঝছিস? ক্লিয়ার আছে? এটাকে ইংলিশে নাম কি দেয়? ইলেক্ট্রোম্যাগনেটিক ইএম ওয়েভ, শর্টকাট আমরা বলি ইএম ওয়েভ, বা ইংলিশ নাম বলি ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ। ক্লিয়ার আছে? এটা জিনিস যদি বলিস, বুঝিস, এইখান থেকেই কয়েকটা কোশ্চেন আসে। তো তোদের এইখান থেকে এমসিকিউতে একটা কোশ্চেন বারবার আসে, সেটা আসে যে তড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি করে কোন আধান? অ্যান্সার কি হবে? তরল সহ গতিশীল আধান। মানে তাহলে তড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি করে কে হচ্ছে? তরল সহ গতিশীল আধান। এটা কোশ্চেনই তোদের আসবে, এবার দেখিস এটা এমসিকিউ আসবে, মানে অনেকটাই চান্সেস, 70% চান্সেস এই ইকুয়েশনটা, মানে এই অ্যান্সারটাই আসবে এমসিকিউ। ঠিক আছে? ওকে, এবার তাহলে কি হচ্ছে, আবার বলতেছি প্রথম থেকে বলে রেখে, যদি একটা স্থির আধান থাকে, স্থির আধান কি তৈরি করে? একটা স্থির তড়িৎ ক্ষেত্র তৈরি করে। স্থির আধান কি করে? একটা স্থির তড়িৎ ক্ষেত্র তৈরি করে। ওকে, তাহলে স্থির আধান একটা স্থির তড়িৎ ক্ষেত্র তৈরি করে, যেটা আমরা কোথায় করি বলতো? ইউনিট ওয়ানে করি, এটা ইউনিট ওয়ানে করি। ওকে, একটা স্থির আধান থাকে, ওটা কি করে? স্থির তড়িৎ ক্ষেত্র তৈরি করে, ইউনিট ওয়ানে পড়ছি। আর কিউ সমবেগে গতিশীল আধান হলে একটা কি হচ্ছে? সমপ্রবাহ তৈরি করে। সমপ্রবাহ একটা কি করে? সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করে, মনে রাখবি। তাহলে সমবেগে গতিশীল আধান কি করে হচ্ছে? ভালো করে দেখ, সমবেগে গতিশীল আধান কি হচ্ছে? সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করে। মনে রাখবি, সুষম চুম্বক ক্ষেত্রের জন্য কোনোদিন তড়িৎ ক্ষেত্র তৈরি হবে না। সুষম চুম্বক ক্ষেত্র মানে কি? যেটা সময়ের সঙ্গে পরিবর্তন হয় না। ভালো করে দেখতো এই ইকুয়েশনটা, সবাই মনোযোগ দেখতো এই ইকুয়েশনটায়, বি যদি পরিবর্তনই না হয়, অর্থাৎ বি এর মান যদি ধ্রুবক হয়, ধ্রুবকের ডেরিভেটিভ কত হয় রে? একটা যে কোনো ধ্রুবক রাশির ডেরিভেটিভ কত হয় বলতো না? ওকে, জিরো হয়। তাহলে দেখ, ধ্রুবক রাশির ডেরিভেটিভ যদি জিরো হয়, তাহলে ই এর মান কত হবে? জিরো হবে। তার মানে মনে রাখি যে সুষম চুম্বক ক্ষেত্র কোনোদিন তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারবে না। তার জন্য অপশনের মধ্যে যদি দেওয়া থাকে যে সমবেগে গতিশীল আধান কি তড়িৎ চুম্বক তরঙ্গ তৈরি করতে পারে, অ্যান্সার হবে না। সমবেগে গতিশীল আধান কি তৈরি করা হচ্ছে? সুষম চুম্বক ক্ষেত্র তৈরি করে, আর সুষম চুম্বক ক্ষেত্র কোনোদিন তড়িৎ ক্ষেত্র তৈরি করতে পারবে না। তাহলে একমাত্র কি পাবে? মনে কি, তরল সহ গতিশীল আধান। ওকে, তরল সহ গতিশীল আধান কি করে? একটা পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ তৈরি করে, অর্থাৎ এই তড়িৎ প্রবাহ আই এর মান কি হচ্ছে? সময়ের সঙ্গে কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ তৈরি করে, পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ কি করে? পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র তৈরি করে। পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র কি করা হচ্ছে? পরিবর্তনশীল একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে। কোন সূত্র অনুযায়ী? ফ্যারাডের সূত্র অনুযায়ী। এটা কোন সূত্র অনুযায়ী? ফ্যারাডের সূত্র অনুযায়ী। ওকে, ফ্যারাডের সূত্র অনুযায়ী। আর এই পরিবর্তনশীল, এই দুইটা যেহেতু একটা জায়গাতেই তৈরি হইতেছে, তার জন্য এই দুটাকে একসাথে কি বলি আমরা? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওকে, এটা নাম, চ্যাপ্টারের নাম দেখে বুঝতে পারছি, চ্যাপ্টারের নাম কি? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র একসঙ্গে তৈরি হবে। আর তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র একসঙ্গে তৈরি করতে পারে একমাত্র কি হচ্ছে? তরল সহ গতিশীল আধান। এটা ইম্পর্টেন্ট জিনিস, মাথায় রাখবে। ওকে, এইটা যদি মেন কনসেপ্ট বুঝে যাবে, তাহলে চ্যাপ্টারটা এখনই শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন কনসেপ্ট আমাদের চ্যাপ্টারটা। ওকে, ক্লিয়ার আছে? এবার দেখ একটা ইম্পর্টেন্ট কথা, যে এই যে তড়িৎচুম্বক তরঙ্গটা বললাম, তড়িৎচুম্বক তরঙ্গ লেখি কেমন করে? প্রথম তো কথা হচ্ছে, তড়িৎচুম্বক তরঙ্গ কি থাকবে? তড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রের মধ্যে কি থাকবে? চুম্বক ক্ষেত্র থাকবে, তড়িৎ ক্ষেত্র থাকবে। এদেরকে লেখার স্টাইলটা দেখি, এদের ওয়েভ কে যে লেখি, ওয়েভ কেমন করে লেখি, এটা যদি বুঝে যাই, আমাদের দুই নম্বরের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওখান থেকে দুই নম্বরের অঙ্ক আসতেই থাকে। তাহলে এটার ওয়েভটাকে কেমন করে লেখি, এটা হচ্ছে দেখি তোদেরকে পাবে। ওকে, তাহলে এটা লেখছিস, তাহলে আমি পরের পার্টে যাই। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোদের। তো তরল সহ গতিশীল আধান কি করে হচ্ছে? আমাদের
তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হয়। এবার একটা জিনিস যে আমরা ইউনিট ফোরে না ইউনিট থ্রিতে একটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র যদি কেউ পড়িস, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটা এমন ছিল যে ক্রস ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু কত হচ্ছে মিউ জিরো আই, অর্থাৎ কোন একটা যদি কারেন্ট তড়িৎপ্রবাহ থাকে এমন আই, এর চারপাশে একটা কি করি আমরা অ্যাম্পিয়ার রূপ নিয়ে নেই, এই রূপের কোথাও যদি চুম্বক ক্ষেত্র বের করতে বলে তাহলে এই সূত্র দিয়ে আমরা বের করি। এটাকে কি বলি অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র। ভালো করে শোন, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল মিউ জিরো আই, এটাকে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বলি। এবার এই বদ্ধপথের সূত্রটার একটা আছে ত্রুটি আছে, ত্রুটিটা কি এই বদ্ধপথের সূত্রটা শুধুমাত্র আই যখন সমপ্রবাহ তার জন্যই প্রযোজ্য। তাহলে এইটা কিসের জন্য প্রযোজ্য? অ্যাম্পিয়ারের সূত্র মনে রেখে, এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র। ওকে, অ্যাম্পিয়ারের অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র, এটা ভালো করে মনে রেখিস, বদ্ধপথের সূত্র। তাহলে এই সূত্রটা শুধুমাত্র ঠিক বা প্রযোজ্য কোথায়? সমপ্রবাহের জন্য, সমপ্রবাহের জন্য, প্রবাহের জন্য প্রযোজ্য। ওকে, এবার আমি একটা জিনিস বললাম না তোদের, এইখানে যখনই একটা আধান তরল সহ গতিশীল হয় তখন সমপ্রবাহ তো তৈরি হয় না, তখন কি হচ্ছে তরল সহ গতি মানে অসম প্রবাহ সৃষ্টি হয়, পরিবর্তনশীল প্রবাহ সৃষ্টি হয়। এবার পরিবর্তনশীল প্রবাহ কি করে মনে রাখিস, পরিবর্তনশীল প্রবাহের জন্য এটা প্রযোজ্য হবে না, তাহলে কি হবে না মনে রাখিস, পরিবর্তনশীল 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 প্রবাহের জন্য, প্রবাহের জন্য অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র প্রযোজ্য হয়। এবার কথা, তাহলে প্রযোজ্য কেমন কেমন করবো, কারেন্ট তো পরিবর্তনশীল কারেন্ট আমরা পাই, এবার পরিবর্তনশীল কারেন্ট পাওয়ার জন্য কি করবো, ভালো করে এটাকে আমরা কি করবো সংশোধন করবো। সংশোধন এমন করে করি, সংশোধন করার সময় একটা উদাহরণ নিই, উদাহরণটা নিলেই তোরা বুঝতে পারবি। তোরা ধারকের নাম শুনছিস সবাই, ধারকের সিম্পল একটা জিনিসটা, ধারকের কি থাকে, এইদিকে একটা প্লেট থাকে, ধরলাম এইদিকে একটা প্লেট আছে আর এইখানে কি আছে আর একটা প্লেট আছে। ওকে, একটা ধরলে প্লাস প্লেট ধরলাম, প্লাস আধান আছে, আর একটা কি যে মাইনাস আধান আছে, এটাকে কি করতেছি আমরা একটা, এটা একটা ধারক। ওকে, সমান্তরাল পাতের ধারকত্ব তোরা বের করছিস। ওকে, যদি না করিস পরে করাবো, সি ইকুয়াল টু অ্যাকশন জিরো এ বাই বি, এবার সবাই করছিস সমান্তরাল পাত ধারকের ধারকত্ব ইউনিট ওয়ানে। এবার দেখ এইখানে যদি আমরা একটা সমপ্রবাহ দিই, ডিসি কারেন্ট যদি দিই, ওকে, যদি ডিসি কারেন্ট দিই সমপ্রবাহ দিই, তাহলে কি হয় জানিস, ডিসি কারেন্ট বা সমপ্রবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে গেটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় না। কিন্তু যদি আমরা এসি কারেন্ট দিই, ভালো করে মনে রাখিস, যদি আমরা এসি কারেন্ট দিই এখানে, তাহলে দেখি যে এইটার মধ্যে দিয়ে কারেন্ট গিয়ে এই দিক দিয়ে কারেন্ট পাস করে এইদিকে চলে আসে। এবার তখন একটা কোশ্চেন আসে যে তুই ভাব, এইখানে তো এইখানে একটা পাত আছে, এইখানে একটা পাত আছে, তাহলে এই দুটো পাতের মধ্যে তো কোনো তার লাগানো নাই, দুটো খোলা খোলা জায়গা, এমন একটা পাত এমন একটা পাত, এইদিকে কারেন্ট তার লাগা আছে, এদিকে কারেন্ট তার লাগা আছে, কিন্তু মাঝখানে কারেন্ট তো উড়ে উড়ে যাইতে পারে না, কারেন্ট কেমন করে যায়। ওকে, এইখানে আসে আমাদের হচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যেটা বললাম যে ডিসি কারেন্ট এখান থেকে এখানে যাইতে পারে না, কিন্তু এসি কারেন্ট যদি দেয়, যে এসি মানে হচ্ছে যেটা পরিবর্তনশীল কারেন্ট, পরিবর্তনশীল কারেন্ট দিলে কি হচ্ছে এখান থেকে এখানে কারেন্ট যায়, এই যে কারেন্টটা এইখান থেকে এইখানে যে চলে যাচ্ছে কেমন করে যাচ্ছে ওগুলো ডিটেলসে বলতেছি না, কারণটা ওদের তোদের এখন পরীক্ষায় আসবে না। ওকে, এই যে পরিবর্তনশীল কারেন্ট এখান থেকে এখানে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে, ওকে, এমন করে ভাবতে পারিস যে কোনো তার যুক্ত নাই তবু যাচ্ছে, এই যে কারেন্টটা যাচ্ছে এখান থেকে সরে এখানে যাচ্ছে, এটাকে কি বলি আমরা সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ওকে, কারণটা ডিসপ্লেসমেন্টের বাংলায় কি সরণ, তার জন্য কি বলি সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এই যে সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, এটাকে কি দিয়ে লিখি, আইডি দিয়ে লিখি, আর আইডি দিয়ে কিসের জন্য লিখি মনে রাখিস, এইখানে কি হচ্ছে যে তড়িৎ, এইখানে যে তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে, এটাকে কি বলি আমরা তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তনের জন্য এখান থেকে এখানে একটা কারেন্ট গিয়েছে সরে যাচ্ছে,
তার জন্য এটাকে বলি স্মরণ প্রব। আর এটার আইডির মান কত হয়, আইডির মান হয় অ্যাপসিলন জিরো ডি ফাইভ ই বাই হচ্ছে ডি টি, এটা তোরা মনে রাখবি। এটা কি হচ্ছে স্মরণ প্রব, স্মরণ প্রব, ওকে, বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ওকে, যেখানে ফাই মনে রাখি, যেখানে ফাই এর মান কি হচ্ছে তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্সের সূত্র কি ই ইন্টু এ, ওকে, বা ই ইন্টু এস, যেটাই আমরা দেখি তড়িৎ ক্ষেত্র আর হচ্ছে ক্ষেত্রফল। এটা হচ্ছে ই কি হচ্ছে তড়িৎ ক্ষেত্র, মনে রাখতে লাগবে, এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, তড়িৎ ক্ষেত্র আর এ কি হচ্ছে ক্ষেত্র। ওকে, তো আমরা কি বললাম বলতো, পরিবর্তনশীল প্রবাহের জন্য অ্যাম্পিয়ারের সূত্র প্রযোজ্য না, তাহলে অ্যাম্পিয়ারের সূত্রকে কি করবে পরিশোধিত করতে লাগবে। এবার পরিশোধিত বা সংশোধিত অ্যাম্পিয়ারের সূত্র কি, দেখ এবার তাহলে লিখি আমরা সংশোধিত অ্যাম্পিয়ারের সূত্র, সংশোধিত সংশোধিত অ্যাম্পিয়ারের সূত্র, ভালো করে মনে রেখেছি। তাহলে এই যে সূত্র কি হবে হচ্ছে পরিবর্তনশীল প্রবাহের জন্য প্রযোজ্য। এখানে কি করব, যে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল, এটা ঠিক আছে। এবার আই জিরো এতক্ষণ দেখ সম প্রবাহের জন্য কারেন্ট কি পাইছি, সম প্রবাহের জন্য কারেন্ট আই পাইছি, ঠিক আছে। এবার দেখ অসম প্রবাহের জন্য বা পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্রের জন্য কারেন্ট কত পাইলাম, আইডি পাইলাম, যেটাকে স্মরণ প্রবাহ বললাম। তাহলে এটার সঙ্গে কি হয়েছে আইডি কি হয়ে যাবে যুক্ত হবে, অর্থাৎ আমরা কি লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো আই প্লাস অ্যাপসিলন জিরো ডি ফাই ই বাই এইচ কি হচ্ছে ডি টি। এই যে এটাকে বলা হয় অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল ইকুয়েশন, ঠিক আছে। কারণ এই যে সংশোধনটা করছে, সংশোধনটা কে করছে, ম্যাক্সওয়েল করছে, তার জন্য অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েলস এর ইকুয়েশন আমরা বলি, বা অ্যাম্পিয়ারের কি হচ্ছে অ্যাম্পিয়ারের সংশোধিত রূপও আমরা বলতে পারি, ঠিক আছে, ক্লিয়ার আছে। তাহলে এই কয়টা জিনিস মনে রাখি, যেগুলো আমাদের বারবার বারবার অঙ্ক করতে কাজে লাগে। তাহলে এবার কয়টা আমি সূত্র লেখাচ্ছি, সূত্রগুলো যাক, ডিটেলসে কিছু জানতে লাগবে না, শুধু সূত্রগুলোই মনে রাখবে। সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র, ইম্পর্টেন্ট জিনিস, ম্যাক্সওয়েলের সূত্র। ম্যাক্সওয়েলের সূত্র পড়ানোর জন্য তোদের একটা জিনিস বলি, যে মজাদার জিনিস ম্যাক্সওয়েল একটা সূত্র দেয়, যে ম্যাক্সওয়েলের যে সূত্র লিখবো চারটা সূত্রকে ম্যাক্সওয়েলের সূত্র বলা হয়, কিন্তু মনে রাখিস ম্যাক্সওয়েল একটা সূত্র দেয়নি। ম্যাক্সওয়েল কি করছে, মানুষের সূত্রগুলো ধান দিছে, ধান নিয়ে লাস্টে গিয়ে এই সূত্রটাকে কি করছে, এটা করছে পরিশোধিত করছে, মানে ভুল ছিল, একটু ভুল তো ছিল না, মানে কিছু একটা জায়গায় কনফাইন ছিল, ওইটাকে কি করছে একটু বড় আকারে লিখতে পারছে, সংশোধন করছে, ঠিক আছে। ওই সংশোধিত হওয়ার জন্য ম্যাক্সওয়েল মানুষের চারটে সূত্রকে নিয়ে কি করছে একটা সূত্র বানিয়ে দিছে, ওটাকে বলছে ম্যাক্সওয়েলের সূত্র। এবার তাহলে ম্যাক্সওয়েলের সূত্র কার কার সূত্র ধার নিছে সেটা দেখি, তোরা ইউনিট ওয়ানে যদি পড়িস সেটা হচ্ছে গসের সূত্র করছিস, তাহলে গসের সূত্রকে এক নাম্বার ও ধার নিছে। তাহলে গসের সূত্র কি ছিল মনে আছে, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই অ্যাপসিলন জিরো, ওকে। তাহলে এটা কি ধরনের তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্রে, তড়িৎ ক্ষেত্র সংক্রান্ত গাউসের সূত্র, তাহলে এক নাম্বার এটা ধান নিছে। দুই নাম্বার চুম্বক ক্ষেত্র সংক্রান্ত গাউসের সূত্র, ওটা কি ছিল, ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএস ইকুয়াল টু কত হচ্ছে জিরো, এটা কি হচ্ছে চুম্বক, চুম্বক ক্ষেত্র সংক্রান্ত গাউসের সূত্র, ওকে। তিন নাম্বার ফ্যারাডের সূত্রকে ধান মিশলো, একটু আগে বললাম না ফ্যারাডের কথা,
ফ্যারাডের সূত্র ওকে ওডিসি। ওকে, ফ্যারাডের সূত্র কি ছিল? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএল ইকুয়াল টু মাইনাস ডি ফাই ই বাই হচ্ছে ডি টি, এটা কি ছিল? হচ্ছে ফ্যারাডের সূত্র ছিল। ওকে, তো ফ্যারাডের সূত্র সরি ডি ফাই বি, এটা এইদিকে তড়িৎ ক্ষেত্র, এইদিকে চুম্বক ক্ষেত্র। ফ্যারাডের সূত্র তো বললাম না, তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হলে চুম্বক ক্ষেত্র তৈরি করে, বা চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে তড়িৎ ক্ষেত্র তৈরি করে। এটাকে যদি ভালো করে লিখি ই ডট ডিএস মাইনাস ডি বাই ডিটি। ওকে, দেখ ডি ফাই ফাই বি মানে কি, এর আগের দিনে করলাম আমরা। ফাই বি মানে কি একটু আগে দেখি, ফাই বি মানে কি জানিস তোরা? ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস, তাহলে ফাই বি মানে কি হবে? ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএস, যদি ক্লোজ ইন্টিগ্রেশন না দেয় এখানে কি দিই আমরা? সারফেস ইন্টিগ্রেশন। তাহলে এটাকে কি বলি আমরা? তড়িৎ ফ্লাক্স। আর এটাকে কি বলি আমরা? হচ্ছে চুম্বক ফ্লাক্স। এটা জিনিস মাথায় রাখিস। ওকে, প্রথমে একটু বোরিং লাগতে পারে, একটু পর দেখবে যে সব কোশ্চেন করতে পারি, খালি সূত্র কটা লিখে নে, তারপরে দেখবে সব কোশ্চেন করতে পারি। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সারফেস ইন্টিগ্রেশন বি ডট। তাহলে এটা কি গেল আমাদের? হচ্ছে মনে রেখে ফ্যারাডের সূত্র। ওকে, এবার চার নাম্বার কার সূত্র নিছে? সেটা হচ্ছে এই সূত্র। ওকে, তাহলে চার নাম্বার নিছে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু কি নিছে? মিউ জিরো আই প্লাস এপসিলন জিরো ডি ফাই ই বাই এইচ ডি, যেটাকে কি বলি? ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারের, ওকে, অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল এর পরিশোধিত সূত্র। ওকে, এগুলো তো বা পরিক্রমণ সূত্র বল, ঠিক আছে? তাহলে এটা দেখিস, এই যে চারটে সূত্র, এই চারটে সূত্রকে একত্রিত ভাবে কি বলি আমরা? হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র, ঠিক আছে? এটা লিখে রাখ কারটা, এইগুলো আবার কি আসে হচ্ছে তোদের কোশ্চেনে আসে, যে ম্যাক্সওয়েলের সূত্র গুলি দেখো। এই চারটে লিখলে দুই নাম্বার, ঠিক আছে? প্রতিটার জন্য হাফ হাফ করে দুই নাম্বার। ওকে, তাহলে একটা জিনিস মনে রেখেছ, এটা হচ্ছে সূত্র গেল, আর এইটা কি হচ্ছে? আইডি কি সরণ প্রবাহ? সরণ প্রবাহ বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, আইডি ইকুয়াল টু কার এপসিলন জিরো ডি ফাই ই বাই এইচ ডিটি, এটা মনে রেখেছ হচ্ছে আইডি। ওকে, তাহলে আইডির একক কি হবে মনে রেখেছ? সরণ প্রবাহের একক কি হয়? হচ্ছে অ্যাম্পিয়ার, যেটা নর্মাল প্রবাহের একক হয় এটি। তড়িৎ প্রবাহের একক কি হয়? অ্যাম্পিয়ার, কারেন্টের একক। তাহলে এটার ক্ষেত্রে একক কি হয়? হচ্ছে অ্যাম্পিয়ারেই হয়। ওকে, মাথায় এটা রাখিস। আর তাহলে কি বললাম, সরণ প্রবাহ কিসের জন্য তৈরি হয়? তুই সময়ের সঙ্গে যখন হচ্ছে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হয়, তখন ওই স্থানে কি হচ্ছে? সরণ প্রবাহ তৈরি হয়, ঠিক আছে? বা সরণ প্রবাহের যদি সংজ্ঞা আসে কেমন করে লিখবো আমরা, যদিও পিডিএফ লিখিয়ে দেবো, তারপরে বলতেছি যে সময়ের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের পরিবর্তন হলে ওই স্থানে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় ওকেই কি বলি আমরা? হচ্ছে সরণ প্রবাহ বলি, ঠিক আছে? বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলি। তোদের একটা জিনিস দেখ, দেখাই এইটা যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট তোদের বোঝাই দিচ্ছি, কেমন করে বোঝাই দিচ্ছি দেখ। আইডি ইকুয়াল টু, আমি এটা দেখাচ্ছি এইটুক জিনিস কারেন্টের সমান, এটা দেখাচ্ছি তোদের, দেখ এক্সট্রা নোট দিয়ে আমি দেখাচ্ছি, মজা পাই দেবে। অ্যাপসিলন জিরো ডি ফাই ই বাই এইচ ডিটি, তাহলে অ্যাপসিলন জিরো ডি বাই ডিটি, ফাই ই মানে অ্যাকচুয়ালি বললাম ফাই কি হয় বলতো? ই ইন্টু এ, তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কি হয়? ক্ষেত্রফল আর তড়িৎ ক্ষেত্র, তাহলে ই ইন্টু এ হয়, ঠিক আছে? বা এটাও লিখতে পারি আমরা ই ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই অ্যাপসিলন জিরো। এখান থেকে লিখলাম, দেখ
E dot ds মানে E into A equal to কত Q by epsilon 0 তাহলে এখানে লিখতেছি আমি Q by epsilon 0 তাহলে এটা epsilon 0 বাইরে আসলো এটা কনস্ট্যান্ট বাইরে আসলো 1 by epsilon 0 ওরে তাহলে dq by h dt epsilon 0 কাটলো কি আসলো dq by dt dq dt মানে কি হচ্ছে কারেন্ট তাহলে epsilon 0 d phi e by dt অ্যাকচুয়ালি কি দেয় যা কারেন্ট দেয় তাহলে একক কি হয় একক হয় অ্যাম্পিয়ার দেখ দাদা এই জিনিসটা অ্যাকচুয়ালি কিন্তু কারেন্টই এমন না যে মুখস্ত করতে লাগছে এটা আমরা বের করা যায় ঠিক আছে তাহলে এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্টই আর এটা দেখো তাহলে কোনদিন যখন পরীক্ষা আসে যে অ্যাপসিলন জিরো ডি ফাই ই বাই ডিটি দেখো কি তাহলে দেখো কি হবে হচ্ছে অ্যাম্পিয়ার ক্লিয়ার হচ্ছে এবার দেখ আমি যেটা তোদের কথা বললাম এই চ্যাপ্টারে কি পড়তেছি তড়িৎচুম্বক তরঙ্গ তাহলে আমরা তড়িৎচুম্বক তরঙ্গের কিছু বৈশিষ্ট্য দেখি ওইটা যদি বৈশিষ্ট্য গুলো বুঝে যাস তাহলে শেষ চ্যাপ্টার ওকে লাস্ট জিনিস তড়িৎচুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য ঠিক আছে তড়িৎ চুম্বকীয় তড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে কি থাকবে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র দুটোই থাকবে এই দুটাকে কেমন করে দেখি এমন করে দেখি সাপোজ ই ইকুয়াল টু ই জিরো ফাই ওমেগা টি মাইনাস কে আর ধরিলে কি আসলে হচ্ছে জে ক্যাপ ওকে আর এটাকে এমন করে দেখা যায় ই ইকুয়াল টু ই জিরো ফাই এখান থেকে ওমেগা কমন নেই ওমেগা কমন নিলে কি হবে টি মাইনাস কে বাই ওমেগা ইন্টু এক্স ইন্টু জে ক্যাপ এটা দেখা যায় ই ইকুয়াল টু ই জিরো ফাই ওমেগা টি মাইনাস এক্স বাই সি ইন্টু জে ক্যাপ আমি মনে রেখেছি এটাও লিখতে পারিস এটাও দেখতে পারিস এটা কি আছে না তড়িৎ ক্ষেত্রের রাশিমালা এমন করে এবং চুম্বক ক্ষেত্র লাগবে চুম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু এমন থাকতে পারে বি ইকুয়াল টু বি জিরো সাই ওমেগা টি মাইনাস কে এক্স ইন্টু কে কে সাপোজ বা এটাকে কি লিখতে পারি আমরা বি ইকুয়াল টু এমন করে লিখতে পারি বি জিরো সাই ওমেগা থাকে এটার ক্ষেত্রে ওমেগা বাইরে আসবে তাহলে টি মাইনাস এক্স বাই সি ইন্টু কি হবে হচ্ছে তাহলে দুইটাই ফর্মে হইতে পারে এটা ফর্মেও আমার কোশ্চেন আসতে পারে এটা ফর্মেও আমাদের কি হচ্ছে কোশ্চেন আসতে পারে খালি রাশি মালা গুলো রেখে না এবার মজাদার জিনিস আমি এইখানে একটা জিনিস চেঞ্জ করছি না দেখ কে বাই ওমেগা কে কি লেখছি বলতো সি লেখছি ওয়ান বাই সি লেখছি তাহলে যেখানে আমি এই জিনিসটা লেখাচ্ছি বলতো যেখানে মনে রাখিস ওমেগা বাই সি কে আমরা কি লিখি কে এটা মাথায় রাখিস মানে ওমেগা বাই কে কে কি লিখি আমরা সি লিখি এটা জিনিস মাথায় রাখিস ঠিক আছে যে কোনো একটাকে মাথায় রাখবি যে ওমেগা বাই সিটে কি কে লিখি কেমন কে লিখি আমি বলতেছি ঠিক আছে এটা জিনিস খুবই ইম্পর্টেন্ট প্রতিটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট দেখ ওমেগা মানে কি জানিস তুই ওমেগা মানে জানিস হচ্ছে ওমেগা বাই কে এটা বের করতেছি এটা সি দেখাইতেছি ওমেগা মানে কি জানিস টু পাই এফ বা হচ্ছে নিউ এটা জানিস ওমেগা ইকুয়াল টু টু পাই এফ বা নিউ হয় আর কে মানে কি কে মানে মনে রেখিস টু পাই বাই ল্যামডা হয় ঠিক আছে সো তোদের এখান থেকে কে এর মান বের করে দিই আমি তাহলে ওমেগা বাই সি আছে এটা হয় টু পাই
নিউ বাই সি। এবার এটাকে লেখা যায় টু পাই বাই সি, নিউ মানে লেখা যায় সি বাই ল্যামডা। তাহলে এটাকে কি লিখতে পারি আমরা, সি সি কাটলো তাহলে বাসলাম টু পাই বাই ল্যামডা। আর ওমেগা বাই কে মানে, ওমেগা বাই সি মানে কি কে, তাহলে কে এর মান কত আসলো টু পাই বাই ল্যামডা। খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস, একটা আছে ওমেগা বাই সি কে লেখা যায় কে, কে কে লেখা যায় টু পাই বাই ল্যামডা। ওকে, এবার এই দুটা ইকুয়েশন দেখ ভালো করে, এই দুটা ইকুয়েশন দেখ, এটাকে কিছু একটা ইকুয়েশন দে এক নাম্বার, এটাকে কিছু একটা ইকুয়েশন দে দুই নাম্বার। এই এক নাম্বার আর দুই নাম্বার ইকুয়েশন দুটা যদি বুঝিস কাজ শেষ হয়ে যাবে। এখানে দেখ ই ইকুয়াল টু কি আছে, ই জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ইন্টু কি দিছি আমরা, জে ক্যাপ দিছি। এটা পুরো ইকুয়েশন, কেউ কিছু লেখিস না, এখন খালি শোন। এই যে ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটার মানে যেখানে মনে রাখিস ই জিরো কি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, ঠিক আছে। এবার একটা জিনিস দেখ, ই এর উপর ভেক্টর দেওয়া আছে, ই যাইতেছে কোন দিকে দেখ, জে ক্যাপ বরাবর যাইতেছে। ওকে, সবসময় জে ক্যাপ বরাবর যাবে এমন কোনো কথা নাই, আমি উদাহরণ হিসেবে বললাম। ই কোন দিকে যাচ্ছে, এই উদাহরণে জে ক্যাপ বরাবর যাচ্ছে। তাহলে এই ইকুয়েশনে ই কোন দিকে যাচ্ছে, জে ক্যাপ বরাবর যাচ্ছে। ওকে, তাহলে ই এর ডিরেকশন কি আছে, ই কোন দিকে যাচ্ছে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এই উদাহরণে আচ্ছা ওয়াই অ্যাক্সিস এর দিকে, ওয়াই অ্যাক্সিস এর দিকে। ওকে, কারণ তোরা সবাই জানিস এতটুক যে কেমন করে দেখি আমরা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস কে কি দেই আমরা, আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিস কে কি দেই, জে ক্যাপ, জেড অ্যাক্সিস কে কে ক্যাপ। তাহলে দেখ ওয়াই ইকুয়াল ই ইকুয়াল টু কোন অ্যাক্সিস এর দিকে যাচ্ছে, এখানে এটা দেখবি সবার শেষে বা এইখানে দেওয়া থাকবে, ঠিক আছে, এইখানে দেওয়া থাকবে বা এইখানে দেওয়া থাকবে, ওটা হচ্ছে ই এর ডিরেকশন, ই এর ডিরেকশন জে ক্যাপ বরাবর। ওকে, আর এখান থেকে দেখ বি জিরো কি হচ্ছে, ভালো করে মনে রাখিস, বি জিরো কি হচ্ছে চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান, এই বি জিরো কি হচ্ছে চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান। এবার তাহলে দেখ বি কোন দিকে যাচ্ছে, বি এর যদি দেখিস কোন দিকে যাচ্ছে, কে ক্যাপ বরাবর যাচ্ছে, তাহলে বি যাচ্ছে কে ক্যাপ বরাবর, কে ক্যাপ মানে কোন অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ওকে, তাহলে চুম্বক ক্ষেত্র জেড অ্যাক্সিস এর দিকে, ঠিক আছে, তাহলে চুম্বক ক্ষেত্র জেড অ্যাক্সিস এর দিকে। এবার আর একটা জিনিস, তোরা একটা জিনিস লক্ষ্য করছিস কি লক্ষ্য করিস নি, যে এই তড়িৎ ক্ষেত্রটা ওমেগা টি মাইনাস কে এক্স, চুম্বক ক্ষেত্রটাও ওমেগা টি মাইনাস কে এক্স, একটা জিনিস কমন, সেটা এক্স হচ্ছে এদেরকে কমন, অর্থাৎ এদের তড়িচ্চুম্বক তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, তড়িচ্চুম্বক তরঙ্গটা যাচ্ছে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। ওকে, এটার কি আছে এক্স আছে, এটার ভিতরেও এক্স আছে, তাহলে এটা কোন দিক বরাবর যাচ্ছে, তড়িচ্চুম্বক তরঙ্গের বেগ কত হচ্ছে, তড়িচ্চুম্বক তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষ বরাবর বনাম বর যাচ্ছে। আর এই তড়িচ্চুম্বক তরঙ্গের, তড়িচ্চুম্বক তরঙ্গের দিককে নির্দেশ করে এই কে। ওকে, তার জন্য এখানে কি দিলাম আমরা, কে, ঠিক আছে, এই কয়টা জিনিস মাথায় না। ওকে, তাহলে তড়িৎ ক্ষেত্র এই যদি উদাহরণ দেওয়া থাকে, এমন উদাহরণের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এক্স জে অ্যাক্সিস বরাবর, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস বরাবর, চুম্বক ক্ষেত্র জেড অ্যাক্সিস বরাবর,
আর তড়িৎ চুম্বক তরঙ্গটা কোন দিকে যাচ্ছে হচ্ছে আমাদের হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে। ওকে, সো এবার আমরা ছবিটা আজ করবো আমাদের কমপ্লিট। আর এগুলো ছোট ছোট জিনিস, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এবার আমরা এটা আজ করি। তো ছবিটা আজ করবো, এক্স অ্যাক্সিস দিলাম, ওয়াই অ্যাক্সিস দিলাম, জেড অ্যাক্সিস দিলাম, আই ক্যাপ, জে ক্যাপ, এ ক্যাপ। আমাদের ছবি অনুযায়ী তড়িৎচুম্বক তরঙ্গ যাচ্ছে, আমাদের ইয়ে অনুযায়ী, ইকুয়েশন অনুযায়ী তড়িৎচুম্বক তরঙ্গ যে তড়িৎক্ষেত্রটা আছে সেটা যাচ্ছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে তোদের ছবি আঁক করার জন্য কি করবি, ঠিক আছে, এই বরাবর কি যাচ্ছে, দেখ ওয়াই অ্যাক্সিস বরাবর তড়িৎ ক্ষেত্র, তাহলে এই অ্যাক্সিস বরাবর কি আঁক করবি, তড়িৎ ক্ষেত্র। ছবি আঁকার নিয়ম দিচ্ছি, তোদের উপরে যা দিয়েছে উপর দিকে ওয়াই অ্যাক্সিস, নিচের দিকে ওয়াই অ্যাক্সিস, মাইনাস ওয়াই অ্যাক্সিস, তাহলে এইখানে আসে কি হবে, তার উল্টা পাশে আসতে পারে। আবার গিয়ে কি হবে, উপর পাশে চলে যাবে, কিন্তু মনে রাখিস যে দাড়ি গুলো কি হবে, খাড়াই হবে। এটার দাড়ি গুলো কোন দিকে হবে, খাড়া খাড়া নিচ দিকে হবে। খাড়া খাড়া কি হবে, নিচ দিকে হবে। ওকে, এবার একটা জিনিস ভালো করে দেখ তো তুই, যে আমাদের চুম্বক ক্ষেত্রটা কোন দিকে যাচ্ছে, চুম্বক ক্ষেত্র বলছি আমাদের চুম্বক ক্ষেত্র জেড অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস কেমন করে আসে, এমন এই পাশে আসে না, তোর দিকে দেখ, থ্রি ডিতে ভাবলে এইদিকে আসে তোর দিকে, কিন্তু বোর্ডে দেখলে কি হবে, এই বরাবর আসে না। তাহলে এইটার ছবি মনে রাখিস এমন করে বাঁকায় আর্ট করবি, এটার ছবি এমন করে বাঁকায় আর্ট করবি। এটার ক্ষেত্রে আর্ট করার সময় একটা জিনিস মনে রাখবি, জেড অ্যাক্সিস না এইদিকে বাঁকানো আর্ট করাচ্ছিস না, তাহলে এটাকেও এগুলাকে কি করবি, আমার বাঁকানো বাঁকানো দিবি। ওকে, এইগুলা কি দিবি, বাঁকানো দিবি, এগুলো এমন কি করছে, বাঁকানো, অর্থাৎ জেড অ্যাক্সিস এর দিকে আসে আমরা এটা বোঝাচ্ছি। তাহলে এগুলো কি বোঝলাম আমরা, চুম্বক ক্ষেত্র। আর উপরের গুলো কি ছিল, কালো গুলা ছিল হচ্ছে তড়িৎ ক্ষেত্র মনে রাখছি। ওকে, কালো গুলা কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্র, এগুলো কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের দিক। আর এগুলা এই গাড়ি যেটা আর্ট করতেছে এটা হচ্ছে, তাহলে এইটা যদি এমন করে আসে এটার পিছন পাশে কেমন হবে, এমন করে বাঁকবে, এবং আর্ট করার সময় একটা জিনিস মনে রাখবি যে এইগুলার প্রান্ত গুলা কিছু জন্য থাকে একসঙ্গে যুক্ত থাকে, প্রান্ত প্রতিটার প্রান্ত, ওকে, তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র যেন কি থাকে, একই পয়েন্টে থাকে। তাহলে এটাও কি করবি, একই পয়েন্ট থেকে এইদিকে আর্ট করবি, তাহলে এগুলো প্রান্ত গুলো কি দিবি, একটাই পয়েন্ট দিবি, তারপরে এখান থেকে এইদিকে। কেন একে পয়েন্ট দিতে বললাম একটু পরে বুঝবি, এই ছবিটা তোদের আসে। তাহলে এগুলা খালি কি গেল হচ্ছে, চুম্বক ক্ষেত্র গেল, ঠিক আছে। তাহলে এই যে অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর যা, সরি এটা আই ক্যাপ হবে, এক্স অ্যাক্সিস বরাবর দেখ কি যাচ্ছে, এক্স অ্যাক্সিস বরাবর যাচ্ছে হচ্ছে কি যাচ্ছে, অর্থাৎ তড়িৎচুম্বক তরঙ্গটা, আর এই দিকে কি যাচ্ছে হচ্ছে চুম্বক ক্ষেত্র যাচ্ছে, আর এই দিকে কি যাচ্ছে হচ্ছে তড়িৎ ক্ষেত্র যাচ্ছে। ওকে, তো এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট, তোদের পরীক্ষায় আসবে যে
তড়িৎচুম্বক তরঙ্গ একের সঙ্গে থাকে, ঠিক আছে? এটা কি হচ্ছে লেখা চিত্রের মাধ্যমে দেখাও বা তরঙ্গ চিত্রের মাধ্যমে দেখাও, এটা কি তাদের হচ্ছে তরঙ্গ চিত্র। তাহলে এই ছবিটা আঁক করার সময় কয়েকটা জিনিস মাথায় রাখতে লাগবে, সেটা হচ্ছে কি পয়েন্ট গুলো কি দেখবে সেম থাকবে, তড়িৎ ক্ষেত্র গুলো যদি উপর দিকে দেয় এগুলো কি দেখবে জেড অ্যাক্সিস এর দিকে আমার বাঁকানো বাঁকানো থাকবে, ঠিক আছে? আর আমি কেন বললাম পয়েন্ট গুলো একই জায়গায় থাকবে আমি এক এক করে বোঝাচ্ছি। তাহলে দেখেন এই ছবিটা অনুযায়ী ওকে কি কি পাচ্ছি আমরা এগুলা ধীরে ধীরে দেখি। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য, প্রথম কথা তো শোন, প্রথমে কি হচ্ছে বলতো, তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে যাচ্ছে উপর দিকে, চুম্বক ক্ষেত্রটা কোন দিকে যাচ্ছে এই দিকে, ঠিক আছে না? তড়িৎ ক্ষেত্র উপর দিকে, চুম্বক ক্ষেত্র এই দিকে, তাহলে তড়িৎ ক্ষেত্র উপর দিকে মানে কি উপর নিচে এমন করে ভাইব্রেট করতেছে, কাঁপাকাঁপি করতেছে, আর এটা কি করতেছে তোর চোখের সামনে এমন করে কি করছে ভাইব্রেট করতেছে, তাহলে একটা উপর নিচে একটা হচ্ছে এইদিকে এমন করে চলছে, করতে করতে এরা যাচ্ছে কোন দিকে, দেখতো এক্স অ্যাক্সিস এর দিকে না, এরা যাচ্ছে কোন দিকে এক্স অ্যাক্সিস এর দিকে, ওকে? তাহলে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এটা চুম্বক ক্ষেত্র, আর যাচ্ছে হচ্ছে এক্স অ্যাক্সিস এর দিকে। তো এই ধরনের তরঙ্গকে কি বলা হয় তির্যক তরঙ্গ, মানে যেইটার কম্পন একদিকে হয় আর হচ্ছে ওর গতি তার সঙ্গে লম্বভাবে থাকে তখন ওটাকে কি বলি আমরা হচ্ছে তির্যক তরঙ্গ। তাহলে তড়িৎচুম্বক তরঙ্গ কি একটা তির্যক তরঙ্গ, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস তাহলে মাথায় রাখবি যে তড়িৎচুম্বক তরঙ্গ একটি তির্যক তরঙ্গ। তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তরঙ্গ একটি তির্যক তরঙ্গ, ঠিক আছে? তোদের তরঙ্গ সম্বন্ধে তোদের অনেকের গন্ডগোল হয়, আমি আরেকবার মনে করাই দিই যে যখনই কি করে যেদিকে কাঁপাকাঁপি হচ্ছে, তরঙ্গ দুই ধরনের, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, একটা হচ্ছে তির্যক তরঙ্গ। যদি কি হয় যেই দিকে কাঁপাকাঁপি হচ্ছে ওই দিকেই যদি আগায় ওটাকে কি বলি আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর যেই দিকে কাঁপাকাঁপি হচ্ছে তার সঙ্গে যদি লম্বভাবে আগায় ওকে ওর পথটা যদি লম্বভাবে হয় ওকে কি বলি আমরা হচ্ছে তির্যক তরঙ্গ। এইখানে দেখতে পাচ্ছিস যেই দিকে আগাচ্ছে, ঠিক আছে, আর তার কম্পন তার কি হচ্ছে লম্বভাবে হচ্ছে, এই জন্য এটাকে কি বলি আমরা তির্যক তরঙ্গ। যেমন উদাহরণ হিসেবে বলি, তোরা পুকুরের মধ্যে, তোরা তো গল্প করতে করতে পুকুরে প্রচুর ঢিল মারিস, তাহলে পুকুরের মধ্যে পাথর নিয়ে টিক করে ঢিল মারবি, তাহলে যখন ঢিল মারলি ঢিল মারার পর দেখছিস কি হয় যে ওয়েভ গুলো ছড়াইতে থাকে, এবার ওয়েভ গুলো যে ছড়াচ্ছে এই ছড়ানো ওয়েভটা কেমন হয়, ছড়ানো ওয়েভটা যদি দেখি যেই দিকে কম্পন হচ্ছে জলগুলো যাচ্ছে ওই দিকে ওটাকে বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। কিন্তু যদি একটা রবার নিস, রবার এই দিক থেকে এইদিকে বাঁধলি, বাঁধার পর গার্ডারটাকে উপর থেকে নিচে টাইনে দিলি, তাহলে কি হচ্ছে কাঁপতেছে উপর নিচে, কিন্তু ওর ওয়েবটা দেখবি ওয়েবটা মনে হয় যে এই দিক থেকে এইদিকে যাচ্ছে, এই দিক থেকে এইদিকে যাচ্ছে, তাহলে কাঁপতেছে উপর নিচে ওয়েবটা যাচ্ছে এই দিক থেকে এই দিকে, তো এটাকে কি বলি আমরা তির্যক তরঙ্গ। এই তির্যক তরঙ্গটা কি একটা আছে তির্যক তরঙ্গ, ওকে? তারপর এক নাম্বার গেল, দুই নাম্বার তড়িৎচুম্বক তরঙ্গ কই থেকে উৎপত্তি হয়, ত্বরান্বিত আধান থেকে তৈরি হয়, তাহলে ত্বরান্বিত আধান থেকে বা ত্বরণ সহ, ত্বরণ সহ গতিশীল আধান তড়িৎচুম্বক তরঙ্গ চুম্বকীয় তরঙ্গ উৎপত্তি গতিশীল আধার কি হচ্ছে উত্তর দিন, তারপরে
আর একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা তড়িৎচুম্বক তরঙ্গে তড়িৎচুম্বকীয় তরঙ্গে একটা তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র দুইজন সবসময় কি বললাম পয়েন্ট গুলো কি হবে সেমেই থাকবে, তার মানে এরা সবসময় কি হচ্ছে সমদশায় থাকবে, অর্থাৎ এদের পয়েন্ট পথ পার্থক্য সেম হয়, আর আমরা জানি পথ পার্থক্য যদি সেম হয় তাহলে দশা পার্থক্য কি হয় সেমে হয়, তাহলে তড়িৎচুম্বক তরঙ্গ কি থাকে সবসময় সমদশায় থাকে, তড়িৎচুম্বক তরঙ্গ সর্বদা সমদশায় থাকে। ওকে, চার নাম্বার, সরি, তড়িৎচুম্বক তরঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র বি সর্বদা সমদশায় দশায় থাকে। আর একটা জিনিস দেখ, তড়িৎ ক্ষেত্র যদি কি থাকে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে থাকে, চুম্বক ক্ষেত্র কি আছে জেড অ্যাক্সিসে, তার মানে এরা সবসময় কি থাকে লম্বভাবে থাকে, তাহলে তড়িৎচুম্বক তরঙ্গে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র সর্বদা লম্বভাবে থাকে, লম্বভাবে তাহলে সমদশায় থাকে লম্বভাবে থাকে। এই যে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান কত বললাম E0, তাহলে এই E0 কে আমরা বলি বিস্তার, সর্বোচ্চ মানকে কি বলি আমরা বিস্তার, তাহলে এটা সর্বোচ্চ মান কোনটা বলতো, এটা না, তাহলে এটাকে কি বলি আমরা E0, তাহলে E0 কি হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কি হচ্ছে বিস্তার, তড়িৎ ক্ষেত্রের বিস্তার। আর B0 কি হচ্ছে ভালো করে দেখ, এটা কি হচ্ছে B0 হচ্ছে চুম্বক ক্ষেত্রের বিস্তার, সর্বোচ্চ মান কি বিস্তার বলি। ওকে, তাহলে এটাকে বিস্তার বলবো, তাহলে এদের মধ্যে সম্পর্ক মনে রেখিস E0/B0 ইকুয়াল টু কি হয় C, যেখানে C হলো শূন্য মাধ্যমে মাধ্যমে আলোর বেগ, এটার মান কত হয় 3×10^8 মিটার পার সেকেন্ড। ছয় নাম্বার ইম্পর্টেন্ট জিনিস, যে তড়িচুম্বক বেগ তো এমনটা যাচ্ছে কিন্তু এটা কত বেগে যাচ্ছে, তাহলে মনে রাখি তড়িচুম্বক তরঙ্গের বেগ শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ কত হয় মনে রাখিস C=1/ε0μ0, এটার মান কত হয় 3×10^8 মিটার পার, অর্থাৎ শূন্য মধ্যে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কত হচ্ছে আলোর বেগের সমান, ঠিক আছে, এটা মাথায় নেই, শূন্য মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কত আলোর বেগের সমান। ওকে, এটা সূত্র কি C=1/√ε0μ0। ওকে, পরের আর কি পয়েন্ট, কোন মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ, কোন মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, এটা কি করে বের করবে দেখ, V=1 কি হবে 1/√ε0μ, শূন্য স্থানে হলে কি দিবি ε0μ0, যখন কোন মাধ্যমে হয় তাহলে কোন জন্য ε0μ0 দিবি না। ওকে, এবার আমরা কি জানি দেখ, আমরা জানি εr=, অর্থাৎ আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা = কি হচ্ছে ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বাই হচ্ছে শূন্য স্থানে তড়িৎ ভেদ্যতা = কি লেখা যায় দেখো εr×ε0 এবং কি হচ্ছে আপেক্ষিক চুম্বক ভেদ্যতা μr = কত হচ্ছে μ/μ0, তাহলে এখানে μ = কত হবে μr ইন্টু
এটা মাথায় থাকবে। তাহলে অ্যাপসিলন আর কি বলি আমরা, আপেক্ষিক তড়িৎবিদ্যুতা। অ্যাপসিলন কে কি বলি? ওই মাধ্যমের তড়িৎবিদ্যুতা। অ্যাপসিলন জিরো কে কি বলি? শূন্য স্থানে তড়িৎবিদ্যুতা। আর মিউ আর কি হচ্ছে? আপেক্ষিক চৌম্বক বিদ্যুতা। মিউ কি হচ্ছে? কোন মাধ্যমের চৌম্বক বিদ্যুতা। আর মিউ জিরো কি হচ্ছে? শূন্য স্থানের চৌম্বক বিদ্যুতা। এই মানগুলো কি করে দেয়? এখানে পুট করে তাহলে এখান থেকে পাচ্ছি ভি ইকুয়াল টু ওয়ান বাই মিউ ওয়ান অ্যাপসিলন জিরো মিউ ওয়ান মিউ জিরো। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে ভি ইকুয়াল টু পাচ্ছি আমরা, এটাকে এমন করে লিখতে পারি অ্যাপসিলন জিরো মিউ জিরো ইন্টু ওয়ান বাই অ্যাপসিলন আর মিউ ওয়ান ভি। দেখো ওয়ান বাই মিউ জিরো অ্যাপসিলন জিরো দুটো বাদ, এটাকে কি লিখি? সি। তাহলে এটাকে কি লিখতে পারি? সি বাই রুট ওভার অ্যাপসিলন আর মিউ। ঠিক আছে, এবার দেখ এই যে সমান সমান কখন হচ্ছে ভালো করে দেখো। তাহলে ভি ইকুয়াল টু সি বাই রুট ওভার অ্যাপসিলন আর মিউ ওয়ান, অর্থাৎ সি কে আমরা কিছু একটা দিয়ে ভাগ করে ভি এর মান পাচ্ছি। এটার মানে কি? ভি এর মান হচ্ছে কম, সি এর মান হচ্ছে কি? বেশি। তার মানে তুই বলতে পারিস যে শূন্য স্থানে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কি হয়? সর্বোচ্চ হয়। অন্য যে কোনো মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কি হয়? কম হয়। ঠিক আছে, শূন্য স্থানে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কত হয়? সি, যেটা সর্বোচ্চ মান। অন্য সব জায়গায় হচ্ছে কম হয়। ক্লিয়ার হয়েছে? এবার দেখ একটা জিনিস, এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আসে, সেটা আমি বের করে দিই। তোরা আলো পড়ছিস, যে যতটুকু পড়ছিস, কিছু না পড়ছিস না, কিছু নাই কিছু পড়ছিস, প্রতিসরণ কি হয় বলতো? প্রতিসরণ এন ইকুয়াল টু হয় সি বাই ভি। ওকে, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগ শূন্য মাধ্যমে বেগ আলোর বেগ বাই হচ্ছে কোনো মাধ্যমে বেগ। ওকে, এবার এখান থেকে দেখ একটা জিনিস দেখাই, তার মানে ভি এর মান এখান থেকে বসাই দিই, তাহলে এর ইকুয়াল টু যদি ভি এর মান বসাই দিই সি, ভি এর মান কত? সি বাই রুট ওভার অ্যাপসিলন আর মিউ ওয়ান। তাহলে এখান থেকে এর ইকুয়াল টু কত আসলো ভালো করে দেখো? অ্যাপসিলন আর মিউ ওয়ান। ঠিক আছে, এর ইকুয়াল টু কত আসলো? অ্যাপসিলন আর মিউ ওয়ান। তাহলে এটা কি আসলো? সম্পর্ক, মনে রাখিস প্রতিসম্পর্ক। ঠিক আছে, তাহলে প্রতিসম্পর্কের সাথে এটা কি আসলো? সম্পর্ক আসলো, যেটা থেকে আমাদের অনেক সময় অনেক কাজে লাগে। এবার মাধ্যমটা যদি অচুম্বকীয় হয়, মানে চুম্বক যদি না থাকে, তাহলে কি হবে? তাহলে অচুম্বকীয় চুম্বকীয় মাধ্যমের ক্ষেত্রে বি ওয়ান ইকুয়াল টু কত হয়? ওয়ান। ঠিক আছে, এগুলো প্রতিটা পয়েন্ট এগুলোই আমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে এটা যাই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বি ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে সুতরাং এন ইকুয়াল টু কি হবে? রুট ওভার এপসিলন আর। আমি দেখতেছি, ওকে, তাহলে প্রথম থেকে একবার পয়েন্ট গুলো বলতেছি, এগুলো কিন্তু খুব পয়েন্ট ইম্পর্টেন্ট, মনে রাখবে। যে তড়িৎচুম্বক তরঙ্গটা হচ্ছে তির্যক তরঙ্গ, তড়িৎচুম্বক তরঙ্গ সৃষ্টি করে কি হচ্ছে? তরঙ্গ সহ গতিশীল আদান। তড়িৎচুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র কি থাকে? সবসময় কি হচ্ছে? সমদশায় থাকে। তার জন্য এদের পথ পার্থক্য কত? শূন্য হয়। এই জন্য প্রতিটা কি হচ্ছে? সেম বিন্দু থেকে তৈরি হচ্ছে, আট করার সময়। এটা মনে রাখবে, সেম বিন্দু। এবার এরা দুইজন সবসময় কি হবে? লম্বভাবে থাকবে। তাহলে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র সবসময় পরস্পর লম্বভাবে থাকবে, এবং তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের সঙ্গে তড়িৎচুম্বক তরঙ্গটা হচ্ছে তারও লম্বভাবে যাবে। ওকে, তাহলে সবসময় মনে রাখিস এরা তিনজন কি থাকবে? হচ্ছে লম্বভাবে থাকবে। এরা তিনজন বলতে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র আর তড়িৎচুম্বক তরঙ্গ বেগ। ওকে, সবসময় লম্বভাবে থাকবে।
তারপরে তড়িৎচুম্বক তরঙ্গের তড়িৎ ক্ষেত্রের বিস্তারকে সর্বোচ্চ মানকে বিস্তার বলি E0, আর চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মানকে কি বলি বিস্তার বলি V0। এই দুটার রেশিও সবসময় মনে রেখেছি কি হবে, E0 বাই V0 ইকুয়াল টু কত হবে, C হবে। তাহলে E0 বাই V0 ইকুয়াল টু কি হবে, C হবে। C হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, যার মান কত 3×10⁸ মিটার/সেকেন্ড। যখন শূন্য স্থানে কোনো তড়িৎচুম্বক তরঙ্গ যায় ওটার বেগ কত হয়, এই হবে C ইকুয়াল টু কত হয়, 1/√ε0μ0। ঠিক আছে, ক্লিয়ার আছে? আর যখনই শূন্য স্থান মাধ্যমে কোনো মাধ্যম দিয়ে যাবে তখন কি হয়ে যাবে, V=1/ ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইন্টু ওই মাধ্যমের চুম্বক ভেদ্যতা। ঠিক আছে, বসাই দিলাম, এটা থেকে দেখলাম কোনো মাধ্যমের তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কি হয় কম হয়, শূন্য স্থানে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কি হয় সর্বোচ্চ। ঠিক আছে, তার পুঁতি সহগের সাথে সম্পর্ক দেখলাম, বাস এটা দেখলাম, ক্লিয়ার? ওকে, তাহলে সুতরাং ওখান থেকে কি পাইলাম, এম ইকুয়াল টু পাইলাম অচুম্বকীয় মাধ্যমের ক্ষেত্রে এপসিলন আর, দুই দিকে স্কোয়ার করে দিলাম, তাহলে এন স্কোয়ার ইকুয়াল টু পাইলাম হচ্ছে এপসিলন আর। এটা অনেক সময় আমার কাজে লাগে, যেখানে মনে রাখিস যেখানে এন হচ্ছে পুঁতির সংখ্যা, এম ইকুয়াল টু কত হয়, a+b/λ। এটাকে কি বলি আমরা, কোসিস ফর্মুলা, কোসিন ফর্মুলা। ওকে, এটাকে বলি এন ইকুয়াল টু a+b/λ², এটাকে বলি কোসিন ফর্মুলা, যেটা আমরা লাইটে পড়ছি। এটাও আমরা এই জন্য অঙ্ক করার সময় ইউজ করবো, তার জন্য এখনই বলে দিলাম। ওকে, যেগুলা ফর্মুলা বলতেছি সবগুলা ফর্মুলা মনে রেখিস। এবার দেখ আর একটা আমি লিখতেছি, আর বৈশিষ্ট্য তড়িৎচুম্বক তরঙ্গ, তড়িৎচুম্বক তরঙ্গ অ্যাকচুয়ালি কি, আমার ঘরে লাইট গুলো আছে, তোরা বসে আছিস নিশ্চয়ই রাত্রিবেলা লাইট জ্বালায় বসে আছিস, তো যে এই লাইটের আলোগুলো আসতেছে না, এই আলোটাই অ্যাকচুয়ালি তড়িৎচুম্বক তরঙ্গ। এমন ভাবিস না যে তড়িৎচুম্বক তরঙ্গ বহুত কোথাকার জিনিস বইয়ের মধ্যে খালি আছে কি না কি, অমন কিছু না। তড়িৎচুম্বক তরঙ্গ কি হচ্ছে, তোর আলোটা আসতেছে ওইটাই তড়িৎচুম্বক তরঙ্গ, সূর্যের আলোটা যে আসে ওইটাই হচ্ছে তড়িৎচুম্বক তরঙ্গ। এবার তুই আমাকে একটা কথা বল, সূর্যের আলো যখন আসে, আমরা শীতের দিনে এখন আসে, শীতের দিনে আমরা কি করি, রোদে গিয়ে বসে থাকি, তাহলে রোদে বসলে আমাদের শরীর গরম হয় কি হয় না, শরীর গরম হয়, তার মানে তড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে শক্তি আছে কি নেই বল, শক্তি আছে নিশ্চয়ই, তার জন্যই আমাদের শরীর গরম হচ্ছে। তাহলে মনে রেখিস তড়িৎচুম্বক তরঙ্গ হচ্ছে শক্তি পরিবহন করে, ঠিক আছে, তাহলে তড়িৎচুম্বক তরঙ্গ তড়িৎচুম্বকীয় তরঙ্গ শক্তি পরিবহন করে। ওকে, শক্তি পরিবহন করে, সঙ্গে সঙ্গে মনে রেখিস ভরবেগও পরিবহন, ওর বেগ আছে, ঠিক আছে, ও ওইখানে কি করে ভরবেগ পরিবহন করে, এবং ভরবেগ কিন্তু একটা জিনিস মনে রেখেছ, আধান পরিবহন করে না, এটা তোদের MCQ-তে আসে যে তড়িৎচুম্বক তরঙ্গ কি বহন করে, তাহলে কি হবে, আদান পরিবহন করে নয় না। আর একটা আমি যে বললাম সূর্যর থেকে যে আলোটা পাইতেছি ওই আলোটা কি তড়িৎচুম্বক তরঙ্গ? ওকে, এবার বলতো এই আলোটা আসার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন? শূন্য স্থানেই আসে না, তুই বলবি বায়ু মাধ্যমে তো আসে, আমি বলবো মহাকাশে যা, মহাকাশে তো বায়ু নাই কিন্তু ওখানে তো সূর্যের আলো আসে, তাহলে সূর্যের আলো আসার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। তবে মনে রেখিস তড়িৎচুম্বক তরঙ্গ শূন্য স্থানে কি করতে পারে, যাতায়াত করতে পারে, ওর কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ওকে, তাহলে তড়িৎচুম্বক তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শূন্য মাধ্যমে যাতায়াত
করে যাতায়াতের জন্য কোন কোন মাধ্যমের প্রয়োজন হয় না। ওকে, এটা জিনিস মাথায় রাখ, এই গোটা ফর্মুলা খুবই খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। ফর্মুলাও আট করছি, বৈশিষ্ট্য আট করছি, বৈশিষ্ট্য গুলা দরকার আছে। ঠিক আছে, বলো ক্লিয়ার হয়েছে? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ছবিটা। ছবিটার ক্ষেত্রে শোন, এই ছবিটা কেউ যদি এমন করে আট করিস, এইখানে চুম্বক ক্ষেত্র লিখলি, এখানে তড়িৎ ক্ষেত্র লিখলি, তাহলে এই দিকে কোনোদিন এই ছবিটা আটাই করতে পারবে, এটা তাহলে উল্টা পাশে আট করতে লাগবে। কেন ভুল হয়ে আছে আমি ওটা বোঝাবো, ওর জন্য এই ছবিটা আমি রাইখে দিছি, বোর্ড থেকে মুছতেছি না, এই ছবিটাকে আমি ইউজ করবো। মনে রাখিস যে উপর দিকে তড়িৎ ক্ষেত্র, এদিকে যদি চুম্বক ক্ষেত্র দেয় তাহলে এটা এইদিকে যাবে, এটা যদি উল্টা দেয় তাহলে কিন্তু এটা কোন দিকে যাবে, এইদিকে যাবে। কেন যাবে ওটা আমরা একটু পর পয়েন্টিং ভেক্টর দ্বারা দেখি, যেটা দিয়ে কোশ্চেন আসে। ওকে, তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস গেল। এবার শোনে একটা জিনিস, যে এই যে তড়িৎচুম্বক তরঙ্গ পড়তেছে তখন থেকে, এই যে সূর্য থেকে যে আলোটা আসতেছে, আমি যেটা বলতেছি, এই তড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে কি থাকে? প্রচুর পরিমাণ হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য থাকে, শূন্য থেকে অসীম অবধি। ওকে, তার মধ্যে আমরা যে সূর্যের আলোটা দেখি ওটা শুধুমাত্র ভিজিবল রেঞ্জকে দেখি, বা দৃশ্যমান আলোকরশ্মিকেই দেখি। দৃশ্যমান আলোকরশ্মি 4,000 থেকে 8,000 অ্যাংস্ট্রমের আশেপাশে, ঠিক আছে? তো আমরা শুধু এতটুক জায়গাকেই দেখি আর বাকি অঞ্চলটাকে দেখতে পাই না। কিন্তু তড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে এমন না যে শুধু দৃশ্যমানে আছে, গামা রশ্মি আছে, এক্স রশ্মি আছে, ইনফ্রারেড মানে অবলোহিত রশ্মি আছে, ঠিক আছে, রেডিও ওয়েভ আছে, প্রচুর রেঞ্জ আছে, প্রচুর রশ্মি আছে, কিন্তু আমরা দেখতে পাই শুধুমাত্র দৃশ্যমান রশ্মিটাই। তো কথা হচ্ছে এই যে অনেক ধরনের রশ্মি আসে, এই রশ্মিগুলাকে যদি পরপর আমরা তরঙ্গ দৈর্ঘ্যের রেসপেক্টে বা কম্পাঙ্কের রেসপেক্টে, ওকে, তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে বা কম্পাঙ্কের সাপেক্ষে যদি সাজাইতে পারি, ওটাকে কি বলি আমরা? বর্ণালী বা স্পেকট্রাম। তাহলে তড়িৎচুম্বক তরঙ্গের স্পেকট্রাম বা বর্ণালী কাকে বলে একবার বলতেছি শোন। তড়িৎচুম্বক তরঙ্গের বর্ণালী বা স্পেকট্রাম হবে যে এই তড়িৎচুম্বক তরঙ্গের মধ্যে শূন্য থেকে অসীম তরঙ্গ দৈর্ঘ্যের কি থাকে? তরঙ্গ থাকে। এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে শুধুমাত্র দৃশ্যমান আলোকরশ্মিটাই আমরা দেখতে পারি। তাহলে এই যে বাকি তরঙ্গ দৈর্ঘ্য সবগুলাকে আমরা যদি পরপর তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের সাপেক্ষে সাজাই আমরা, তাহলে ওটাকে কি বলি বলবো আমরা? স্পেকট্রাম বা আছে তড়িৎচুম্বক বর্ণালী। তাহলে এই যে তড়িৎচুম্বক বর্ণালী থেকে একটা কোশ্চেন আসে, যে কোশ্চেনটা তোদের করবি তোরা, কারণটা অপশন তো থাকে না এই চ্যাপ্টারে, তাহলে ওই কোশ্চেনটা করতেই লাগে। এবার ওই কোশ্চেনটা করার জন্য তোদের একটা বুদ্ধি দিচ্ছি, যে আমি কি বললাম যে পরপর আমরা কি করব, এক এক করে এক এক করে সাজাবো জিনিসটাকে। তাহলে যে পরপর সাজাবো, পরপর সাজানোটা না অনেকের মনে থাকে না, মনে রাখার বুদ্ধি দিচ্ছি যে পরপর সাজায় লিখ, কেমন করে পরপর সাজায় লিখতে পারিস আমি বলতেছি। ওকে, ভালো করে যাই। তাহলে যতগুলো বর্ণালী আছে আমি সবগুলোকে পরপর সাজানোর তোকে বুদ্ধি দিচ্ছি। বুদ্ধি সিম্পল জিনিস, একবার বলবো চিরজীবনের জন্য মনে থাকবে, নাতে তোরা তো অন্য জায়গায় অনেকবার পড়ছিস, অনেক কিছু করছিস, তারপরেও তোরা পরপর পরমাণু দিয়ে সাজাইতে পারিস না, ভুলে যাস, দেখ কোনোদিনই ভুলবি না। ওকে, যদি ভুলতে পারিস আমি তোকে টাকা দেবো, ঠিক আছে, খাওয়া দেবো যদি ভুলিস, এমন করে দিচ্ছি যে পরপর সাজাবে। একটা লাইন মনে রাখবি, গাড়ি XUV ইন মাই রেঞ্জ, মানে আমার এত টাকা পয়সা নাই যে আমি বহুত বড় বড় গাড়ি কিনতে পাবো, ঠিক আছে, কিন্তু আমার এতটা টাকা পয়সা আছে, গরিব আছে যে XUV একটা কিনতে পারি। চল তাহলে এইটা
গাড়ি এক্সইউভি ইন মাই রেঞ্জ, এটা চিরজীবনের জন্য মুখস্থ করে নেয় শেষ। গাড়ি এক্সইউভি ইন মাই রেঞ্জ, এটা যদি দেখিস আমাদের সবকিছু হয়ে যাবে। দেখ গাড়ির প্রথম অক্ষরটা নিয়ে নে, এটা কি দিবে হচ্ছে গামা রে, গামা রে, ওকে। এটা দিবে হচ্ছে এক্স রে, এটা দিবে হচ্ছে আল্ট্রা ভায়োলেট, ঠিক আছে। তোদের বাংলা গুলো লাগবে, তুমি বাংলা গুলো বলতেছি, আল্ট্রা ভায়োলেট বাংলা হচ্ছে অতি বেগুনি রশ্মি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আল্ট্রা ভায়োলেট, ভিজিবল মানে দৃশ্যমান যেটা, ওকে, ভিজিবল। আই আই কি ইনফ্রারেড, মাই কি হচ্ছে মাইক্রোওয়েভ, আমি তোদের বাংলা গুলো বলতেছি, আর কি রেডিও ওয়েভ, মনে রাখার একদম বুদ্ধি, ঠিক আছে। তাহলে গাড়ি এক্স ইউ ভি ইন মাই রেঞ্জ, তাহলে বাংলা গুলো বলতেছি, এটা হচ্ছে গামা রশ্মি, গামা বাংলা গামাই হয়, গামা রশ্মি, পরেরটা হচ্ছে এক্স রশ্মি, এক্স রশ্মি, আল্ট্রাভায়োলেট মানে অতিবেগুনি রশ্মি, অতিবেগুনি, ভিজিবল মানে দৃশ্যমান, যেটা আমরা চোখে দেখি দৃশ্যমান, ইনফ্রারেড হচ্ছে অবলোহিত, ওকে, অবলোহিত, বানানটা আমি একবার দেখে নিই, অবলোহিত, মাইক্রোওয়েভ তো মাইক্রোওয়েভ, ওকে, আর রেডিও একটা রেডিও হবে, রেডিও। তাহলে পরপর মনে রাখা কমপ্লিট, একটা জিনিস মনে রাখবি গাড়ি এক্সইউভি ইন মাই রেঞ্জ, ঠিক আছে, গামা, তারপরে এক্স রে, আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল রে, ইনফ্রারেড রে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, যে কোনো কোশ্চেন আসলে তুই এরকম এখান থেকে পায়, ঠিক আছে। এবার দেখ আমাদের কোশ্চেন কি আসে, বলে যে পরপর তরঙ্গ দৈর্ঘ্যের আকারে সাজাও, তাহলে কথা হচ্ছে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য কম। তুই একটা কথা বলি জীবনে ভুলবি না, তাহলে রেডিও নাম শোনার সঙ্গে সঙ্গে কি মনে হচ্ছে, মীর এক জায়গায় বসে কথা বলতেছে, তার কথা আমরা সারা ওয়েস্ট বেঙ্গল ধরে শুনতেছি, ত্রিপুরায় শুনতেছি, এইখানে শুনতেছি, ওইখানে শুনতেছি, রেডিও মানে অনেক দূরের কথা না, দূরের তরঙ্গ, তার জন্য ওইটাকে ভাবছে ওইটার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে সব থেকে বেশি হবে, তাহলে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য কি হচ্ছে সব থেকে বেশি, তাহলে এটার ল্যামডা কি হচ্ছে সব থেকে বেশি, আর এটার ল্যামডা কি হচ্ছে সব থেকে কম, কার কথা বলতেছি ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলতেছি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম কার হচ্ছে গামা রশ্মি, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার হচ্ছে রেডিও ওয়েভ, রেডিও তরঙ্গ, শেষ, ওকে, মনে থাকবে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি কার, রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হচ্ছে কার হচ্ছে গামা রশ্মি, শেষ, মনে রাখার বুদ্ধি এতটুকুই, ওকে, কোনোদিন ভুলবি না। এখানে পরীক্ষায় কি কোশ্চেন আসে, এই চ্যাপ্টারে শুধুমাত্র ছোট কোশ্চেনই আসে, তাহলে পরীক্ষায় কোশ্চেন কি আসবে, ম্যাক্সিমাম কি কোশ্চেন আসে বলতো, বলে যে এক্স রশ্মি, তারপরে যে অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ রশ্মি, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য কম, তুই বলে দিবি একে একে সূত্র অনুযায়ী কার বেশি কার কম, শেষ, বের করে নিবি, তুই যে কোনো কোশ্চেন সলভ করতে পারবি এখান থেকে। তারপরে দেখ বা কোশ্চেন আসে কি বলতো, বলে যে এক্স রশ্মি আর হচ্ছে সাদৃশ্য বলো, সাদৃশ্য কি বলবি, যে এক্সরশ্মি গামা রশ্মি দুইটাই কি একটা তড়িচ্চুম্বক তরঙ্গ, ওকে, তাহলে এইখানে যতগুলো আছে সবগুলোই কি হচ্ছে একটা একটা তড়িচ্চুম্বক তরঙ্গ। এবার মজাদার জিনিস দেখ, আমরা মানুষ, আমাদের চোখ শুধুমাত্র এতটুকু বুঝতে পারি আমরা, আর এই পাশের এতটা, এই পাশের এতটা কিচ্ছু বুঝতে পারি না, ঠিক আছে। তাহলে আমরা যেইটুক দেখি কত কম জিনিস দেখি, বুঝতে পারছিস যে আমরা কত কি জিনিসকে দেখতেই পাই না, মানে ভিজুয়ালাইজেশনও করতে পারি, ভাবতেই পাবো না, দেখতেই পাই, ওকে, তো এটা আমরা দেখি। বা তোরা একটা জিনিস জানিস, যে একটু আগে দেখাচ্ছিলাম ল্যামডা ইকুয়াল টু কি হয় সি বাই নিউ,
ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য? তরঙ্গ দৈর্ঘ্য। নিউ কি কম্পাঙ্ক? নিউ কম্পাঙ্ক। তাহলে দেখ কম্পা তরঙ্গ দৈর্ঘ্য যদি বেশি হয় কম্পাঙ্ক কি হবে? কম হবে। আর কম্পাঙ্ক যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? কম হবে। তাহলে কম্পাঙ্কের আকারে যদি লেখি সেটা কি হচ্ছে? তাহলে এই পাশের কম্পাঙ্ক কি? নিউ কি সব থেকে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে নিউ কি হবে? বেশি। আর এটা নিউ কি হবে? সব থেকে তাহলে যেটার ফর্মে আসবে ওইটাই তুই মনে রাখতে পারিস। এটা লেখে রাখ, এটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারে, এক নাম্বার তোকে দিয়ে, ঠিক আছে? আর মুখস্ত করে, ঠিক আছে? গালি এক্সুবি ইন মাই ডেস্ক। কেমন লাগলো ফর্মুলাটা? কোনোদিন ভুলবি? আর কোনোদিনই ভুলবি না, ঠিক আছে? এখান থেকে যত কোশ্চেন আসবে, এর যখন আমি কোশ্চেন সলভ করাবো, ওকে, পিডিএফ গুলো দিবা, দেখবি যে এই এই সূত্রটা দিয়ে তুই কতগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারিস। শুধুমাত্র এইটা খালি মনে রাখবি, তোরা খালি পরীক্ষায় এটাই ভুল করবি না, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য কম, এইটুকু মাথায় রাখবি। রেডিও, রেডিও যদি অনেক দূর থেকে অনেক দূর কথা বার্তায়, তাহলে ওর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বাস। তরঙ্গ খালি কম বেশি মনে করে যায়, রেডিও তরঙ্গ দৈর্ঘ্য বেশি এই কথাটা খালি মনে করে যা। এটা যদি মনে করিস রেডিও তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে উল্টাটা এমনি মনে হবে যে গামার তরঙ্গ দৈর্ঘ্য কম। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য মনে থাকে, কম্পাঙ্ক তোর এমনি হবে, ঠিক আছে? এতগুলো মুখস্থ করতে যাবি না, শুধু এই লাইনটা মুখস্থ করবি, আর হচ্ছে রেডিও তরঙ্গ দৈর্ঘ্য বেশি এই পয়েন্টটা মুখস্ত করবি, বাস, বাকি সব এমনি তৈরি হয়, ঠিক আছে? তাহলে যেটা যদি আসে এক্স রশ্মি আর হচ্ছে মাইক্রোওয়েভ এর মধ্যে সাদৃশ্য, কি বলবি? দুটোই তোর চুম্বক তরঙ্গ। আর যদি বৈসাদৃশ্য আসে, তাহলে বলবি কি? এক্স রশ্মির হচ্ছে কি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম, মাইক্রোওয়েভ এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সে চামলা। ওকে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের শক্তি ঘনত্ব, এটা তোদের দুই নাম্বারই অনেকবার আসে। এখন যেটা করা, মনে রাখিস যে শূন্যস্থানে, শূন্যস্থানে প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি ইউ ইকুয়াল টু হয় হাফ শূন্যস্থান বললাম অ্যাপসিলন জিরো ইন্টু স্কোয়ার। ওকে, তাহলে শূন্যস্থানের প্রতি একক আয়তনে চুম্বক শক্তি, চুম্বক শক্তি ইউ বি, চুম্বক শক্তিকে বি দিয়ে লিখলাম, হাফ ইন্টু মিউ জিরো ইন্টু বি স্কোয়ার। একটা জিনিস মনে রাখবি যে অ্যাপসিলন জিরো আর মিউ জিরো সবসময় শত্রু ওরা একে অপরে। এটা যদি কোন সূত্রতে উপরে থাকে, এটা ওই সূত্রতে কি থাকবে? নিচে থাকবে। সেম ভাবে দেখ, ইজরো উপরে আছে, অ্যাপসিলন জিরো নিচে থাকবে, সবসময় এরা দুজন শত্রু, চির শত্রু লোকেরা। ওকে, একটা উপরে থাকলে একটা নিচে থাকবে। ওকে, তাহলে তাহলে প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে তড়িৎ চুম্বক তরঙ্গের তড়িৎ চুম্বকীয়
তরঙ্গের শক্তি, তরঙ্গের মোট শক্তি। আমাকে একটা জিনিস বল, তড়িৎ চুম্বক তরঙ্গ কি দিয়ে তৈরি হয়? তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র দিয়ে তৈরি হয়। তড়িৎ ক্ষেত্রের শক্তি কত আসে? এটা চুম্বক ক্ষেত্রের শক্তি কত আসে? এটা তাহলে তড়িৎ চুম্বক তরঙ্গের শক্তি কত আসবে? এটা আসবে ইউই প্লাস ইউ এম বা ইউ বি, যেটা বলিস বল, দুটো মিলে তৈরি হবে। তাহলে এটা কত কত আসলো? একটা আসলো হাফ এপসিলন জিরো স্কোয়ার, আর একটা আসলো হচ্ছে হাফ মিউ জিরো বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখ তোদের একটু আগে দেখলাম ই ইকুয়াল টু কি ছিল, মনে আছে? একটু আগে দেখলাম ই ইকুয়াল টু কি ছিল, ই জিরো সাইন ওমেগা টি মাইনাস কে এক্স ছিল। তাহলে ই এর জায়গায় বসাই দেবো ওইটা, তাহলে ইউ ই বি, ইউ ই বি তাহলে হাফ ইন্টু অ্যাপসিলন জিরো ইন্টু ই স্কোয়ার এর জায়গায় বসাই দেয় এটা, ই জিরো স্কোয়ার আই স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স তারপর প্লাস টু বাই অ্যাপসিলন জিরো ভি জিরো স্কোয়ার আই স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। কারণ বি এর মানও কত জমছিলাম বল, মনে আছে? বি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি মাইনাস মাইনাস কে এক্স, এটাই ধরছিলাম, ওটা মানে ওখানে বসাই দিলাম। এবার দেখ তাহলে তড়িৎ চুম্বক তরঙ্গের, তড়িৎ চুম্বকীয় চুম্বকীয় তরঙ্গের গড় শক্তি, তাহলে এটা একটু শক্তির গড় করি, তাহলে গড় করলে কি করি, ইবি তাহলে হাফ অ্যাপসিলন জিরো ই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স এটার গড় প্লাস টু অ্যাপসিলন জিরো বি জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স এটার কি হচ্ছে গড়। তাহলে গড়ে কনস্ট্যান্ট গুলো বাইরে আসে, এগুলো বাইরে আসলো সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স এটার গড় প্লাস টু ইন্টু মিউ জিরো বি জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স। এবার বলতো তোরা আগের ইউনিটটা তো দেখছিস, বল সাইন স্কোয়ার এর গড় মান কত হয়? জেনিভা জুনিয়র ওকে বাকিটা, সাইন স্কোয়ার এর গড় মান কত হয়? আমি বলছি না এটা প্রচুর বার কাজে লাগে, সাইন স্কোয়ার এর গড় মান কত হয় বল। হাফ, ভেরি গুড, তাহলে এটার গড় মান কত হয়? হাফ হয়। আর এটার গড় মানটা কত হবে? হাফ হবে। তাহলে মান বসাই দিই, টু অ্যাপসিলন জিরো ই জিরো স্কোয়ার ইন্টু হাফ প্লাস হচ্ছে ওয়ান বাই টু মিউ জিরো বি জিরো স্কোয়ার ইন্টু হাফ, তাহলে এটা উত্তর আসলো ওয়ান বাই ফোর অ্যাপসিলন জিরো ই জিরো স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর মিউ জিরো বি জিরো স্কোয়ার। এটা কি ছিল? তড়িৎ চুম্বক তরঙ্গের গড় শক্তি অনেক। ঠিক আছে, তাহলে তড়িৎ চুম্বক তরঙ্গের গড় শক্তি, ঠিক আছে, তড়িৎ চুম্বক তরঙ্গের গড় শক্তি অনন্ত। ঠিক আছে, এবার এটাকে একটু সাজাই, চল হাফ ইন্টু অ্যাপসিলন জিরো ইন্টু ই জিরো স্কোয়ার প্লাস ওয়ান বাই, আমরা কয়টা জিনিস জানি, সি ইকুয়াল টু কি জানি, ওয়ান বাই রুট ওভার অ্যাপসিলন জিরো মিউ জিরো এটা জানি, আর বি আমরা কি জানি, ই জিরো ইকুয়াল টু হচ্ছে ই জিরো বাই বি জিরো ইকুয়াল টু সি জানি, অর্থাৎ বি জিরো ইকুয়াল টু কি জানি, আমরা বি জিরো ইকুয়াল টু জানি ই জিরো বাই সি, দেখো লিখতে পারি বি জিরো ইকুয়াল টু ই জিরো বাই সি। তাহলে এগুলা ভ্যালু কেন পুট করে দিই, টু ইন্টু অ্যাপসিলন জিরো বি জিরো মানে হচ্ছে ই জিরো বাই এইচ এস সি তার হচ্ছে স্কোয়ার, তাহলে হাফ ইন্টু অ্যাপসিলন জিরো ইন্টু ই জিরো স্কোয়ার প্লাস টু ইন্টু মিউ জিরো ই জিরো বাই সি মানে কত? এটা
সি মানে হচ্ছে 1/n, সি মানে 1/√ এপসিলন 0 মিউ 0, তার কি হচ্ছে স্কয়ার, তাহলে হাফ ইনটু এপসিলন 0 ইনটু ই 0 স্কয়ার প্লাস 2 ইনটু মিউ 0, তারপর কত আসলো ই 0 স্কয়ার, এটা উপরে চলে গেল তাহলে কত আসলো মিউ 0 এপসিলন 0, রুটটা উঠে গেছে, ঠিক আছে না, দেখ এখানে রুট ছিল রুট উঠে গেছে, তাহলে মিউ 0 কি হলো কেটে গেল, মিউ 0 মিউ 0 কাটলো কি হলো 2 ইনটু এপসিলন 0 ইনটু ই 0 স্কয়ার 2 লিখতেছি কেন, এটা 4 ছিল, সরি বলবি তো তোরা, এখানে 4 ছিল, যত 4 4 ছিল না, তাহলে 4 প্লাস এখান থেকে কত আসলো 4 ইনটু 1/4 এপসিলন 0 ই 0 স্কয়ার, এই দুটো যোগ করলে কত হবে, তাহলে 2 এপসিলন 0 ই 0 স্কয়ার, ওকে তাহলে এটা মনে রাখিস, এটা হচ্ছে আসো, তাহলে তড়িৎচুম্বক তরঙ্গের শক্তি ঘনত্ব কত আসে, হাফ ইনটু এপসিলন 0 ইনটু ই 0 স্কয়ার, ক্লিয়ার, হাফ ইনটু এপসিলন 0 ইনটু ই 0 স্কয়ার, এটা কিন্তু তোদের অনেকবার কোশ্চেন আসে, সিম্পল জিনিস সিম্পল ভাবে করবি কিচ্ছু না, এবার এইটার সঙ্গে আর একটা কোশ্চেন আসে সেটাও আমি করতেছি, দেখ তো এইখানে আমরা কি চেঞ্জ করছি বলতো, বিজরোকে চেঞ্জ করছি, আমরা চাইলে ইজরোকে চেঞ্জ করতে পারতাম না বিজরোকে ঠিক রেখে, তাহলে ওইটা করি ওইটা করলে কি আসে দেখি একবার, ঠিক আছে ভাই, এখানেও আমরা এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি একই জিনিস, আপনারা রাস্তা এখান থেকেও চেঞ্জ করতে পারে, ঠিক আছে একই জিনিস, তাই এখান থেকে আমরা চেঞ্জই করতে পারি, এখান থেকেও চেঞ্জ করতে পারি সেখান থেকেও চেঞ্জ করতে পারি, আমি এখান থেকে করে দিচ্ছি, তাহলে ইউ ই বি ইকুয়াল টু হাফ ইনটু এপসিলন 0 ই 0 মানে কি, এখানে ভালো করে দেখ, এখান থেকে ই 0 ইকুয়াল টু কত আসবে বি 0 ইনটু সি, তাহলে ই 0 জায়গায় বসা দিয়ে আমি বি 0 সি, তাহলে বি 0 ইনটু সি তার কি আছে স্কোয়ার, তাহলে হাফ ইনটু মিউ এপসিলন 0 বি 0 সি মানে কত 1/√ এপসিলন 0 মিউ 0 তার স্কোয়ার, তাহলে কত আসলো হাফ ইনটু এপসিলন 0 বি 0 স্কোয়ার 1/এপসিলন 0 মিউ 0, তাহলে এপসিলন 0 এপসিলন 0 কেটে, তাহলে এটা কত আসবে হাফ ইনটু বি 0 স্কোয়ার, দেখ এইটা আর এইটা একই আসলো না, আর আমি একটা জিনিস কি বলছিলাম এরা দুজন চির শত্রু, এপসিলন 0 যে উপরে আছে এটা কোথায় আছে নিচে আছে, তাহলে মনে রাখিস যে তড়িৎচুম্বক তরঙ্গের গড় শক্তি ঘনত্ব ইউ ই বি ইকুয়াল টু হয় হচ্ছে হাফ ইনটু এপসিলন 0 ইনটু ই 0 স্কয়ার বা হচ্ছে হাফ ইকুয়াল টু, এই দুটার মধ্যে এই যে প্রুফটা আসে, তাহলে এই প্রুফটা খুবই 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 ইম্পর্টেন্ট, ওকে প্রুফটা আসতে দেখছিস, এবার আরেকটা তড়িৎচুম্বক তরঙ্গের তীব্রতা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তীব্রতা
ইন্টেন্সিটি, ওকে, যেটাকে আমরা আইডিয়াল লিখি সাধারণত, স্যার তাহলে তড়িৎচুম্বক তরঙ্গের তীব্রতা এবার সম্বন্ধে জানবো। ওকে, আর দুইটা পয়েন্ট আছে শুধুমাত্র এই চ্যাপ্টার। ওকে, তড়িৎচুম্বক তরঙ্গের তীব্রতা মানে কি? ধরে নিন কোনো একটা চোং আছে বা কিছু আছে, ওকে, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যতগুলো শক্তি পাস করবে একদিক থেকে আরেক দিকে লম্বভাবে যাবে ওটাকে কি বলি আমরা তীব্রতা। ভালো করে কয়টা কথা মনে রাখবি, একক সময়ে একক ক্ষেত্রফলে যে পরিমাণ শক্তি প্রবাহিত হয় তাকে কি বলি আমরা তীব্রতা। ওকে, মাথায় থাকবে তাহলে তীব্রতা কি জিনিস, তীব্রতা যদি দেখিস তীব্রতা আই ইকুয়াল টু শক্তি সময় ইনটু ক্ষেত্রফল, মাথায় নেই। ওকে, শক্তিকে ইউ দিয়েও দেখতে পারিস, তার মানে কি তীব্রতা কি জিনিস একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি যায় তাকে কি বলি তীব্রতা। এটা জিনিস মাথায় রাখতে থাকে তাহলে তীব্রতা আমরা ইজিলি বের করতে পারবো। আবার বলতেছি একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলো কি হচ্ছে শক্তি প্রবাহিত হবে তাকে কি বলবো আমরা তীব্রতা, তড়িৎচুম্বক তরঙ্গের তীব্রতা বলবো। সিম্পল, তাহলে যাক তড়িৎচুম্বক তরঙ্গ বললাম, তড়িৎচুম্বক তরঙ্গ এমন করে কোনো একটা কিছু একটা চুঙ্গের ভিতর দিয়ে যাচ্ছে, চুঙ্গেই আমরা নেই, চুং নিয়ে পড়াশোনা করলে সোজা হয়ে যাবে। তাহলে চল যে তড়িৎচুম্বক তরঙ্গ এখানে আসে, এটা কি বলবো একটু সময় পর টি টাইম পর এইখানে, ওকে, আর এটা যে ক্ষেত্রফল আছে এটাই এইখানে গেছে না, এটা ক্ষেত্রফল কত আছে এই, আর কত তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কত ধরলাম একটু আগে শূন্যস্থানে যদি বেগ ধরে সি, তাহলে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ কত, বেগ হচ্ছে সি, তাহলে টি টাইমে কত দূর যাবে সি ইন্টু টি, ওকে, এটা তো বুঝছিস, তাহলে টি টাইমে কত দূর গেল সি ইন্টু টি, বা ডিটি টাইমে কত যাবে সি ইন্টু ডেল্টা টি, কেমন কেমন দেখলাম আমরা কি জানি, দেখ ভালো করে বেগ ইকুয়াল টু কি হচ্ছে সরণ বাই সময়, সময় তাহলে সরণ ইকুয়াল টু কত হবে ভালো করে বুঝে নেই, সরণ ইকুয়াল টু কি হবে বেগ ইন্টু সময়, তাহলে দেখ সরণ কতটা দূরত্ব গেল, বেগ কত বেগে যাচ্ছে তোর তোমার তোমার সি বেগে যাচ্ছে কতটা সময় যাচ্ছে ডিটি টাইমে, তাহলে সরণ দূরত্ব কত গেল ভাইয়া সে দূরত্ব, তাহলে ক্ষেত্রফল জানি আমরা দৈর্ঘ্য জানি সে জিনিস আমাদের, ওকে, তাহলে এমন করে বের করলাম যে টি টাইমে কত দূর যাবে সিটি দূরত্ব যাবে, ওকে, সিটি মারা ওই সিটি না ওই সিটি, ঠিক আছে, ওকে। এবার তাহলে দেখ তড়িৎচুম্বকের ক্ষেত্রফল এত হলো দৈর্ঘ্য এত হলো, তাহলে এইটা যে চোং তৈরি করলো এই চোঙ্গের আয়তন কত হবে, ঠিক আছে, তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের, ওকে, কল্পিত কল্পনা করলাম কল্পিত চঙ্গের চঙ্গের ক্ষেত্রফল এ এবং দৈর্ঘ্য কত আসলো সি ইন্টু ডেল্টা টি, সুতরাং তড়িৎচুম্বক তরঙ্গের কল্পিত চঙ্গের আয়তন, আয়তন কি হয় দৈর্ঘ্য ইন্টু যা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বা প্রস্থ, ক্ষেত্রফল এ প্রস্থ কত সি ইন্টু ডেল্টা টি, বুঝছিস, আর তা তোরা কি জানিস চঙ্গের আয়তন কত ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার মানে কি ক্ষেত্রফল এ ইন্টু এইচ, অর্থাৎ ক্ষেত্রফল ইন্টু কি হয়ে যাচ্ছে দূরত্ব হাইট দৈর্ঘ্য যেটাই বলি, তাহলে চঙ্গের আয়তন কত ক্ষেত্রফল জানি আর আমরা দৈর্ঘ্য জানি, তাহলে চঙ্গের কি হয়ে গেল আয়তন হয়ে গেল শেষ জিনিস। তাহলে দেখ যেখানে যে সি মনে করি যে সি কি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, মানে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বক তরঙ্গের বেগ, ঠিক আছে, এবার দেখ তাহলে শক্তি ঘনত্ব কি হবে, শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব ইউ, ওকে, শক্তি ঘনত্ব
শক্তি ঘনত্ব কি হয়? ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন। তাহলে ভর বাই আয়তন কি বলি? ঘনত্ব, এখানে শক্তির ঘনত্ব চাইতে, তাহলে শক্তি বাই আয়তন হবে। তাহলে শক্তি বাই আয়তন, শক্তি বাই আয়তন। শক্তি কে ইউজ করে কি আয়তন, আয়তন কত পাইলাম? এ সি ইন্টু ডেল্টা কে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, ইউ ইকুয়াল টু পাচ্ছি আমরা, শক্তি ইউ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, এ ইউ অ্যাভারেজ সি ইন্টু ডেল্টা, ঠিক আছে? তাহলে দেখ তীব্রতা, সুতরাং তীব্রতা এক নাম্বার ইকুয়েশন, তীব্রতা, তীব্রতা আই ইকুয়াল টু কত হলে দেখ শক্তি, শক্তির মান এটা পাইলাম এ ইন্টু ইউ অ্যাভারেজ ইন্টু সি ইন্টু ডেল্টা টি বাই সময়, সময় কত, ডেল্টা টি ক্ষেত্রফল কত, এ। তাহলে দেখ ডেল্টা টি, ডেল্টা টি কাটলো, এ কাটলো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি কি পাইলাম ভালো করে দেখতাম, তাহলে তীব্রতা আই ইকুয়াল টু পাইলাম গড় শক্তি ঘনত্ব ইন্টু কি আসলো সি, ওকে? এখান থেকে আমরা তীব্রতা পাইলাম, সরি গড় শক্তি ঘনত্ব আর কি পাইলাম তীব্রতা। এবার দেখ একটু আগেই দেখলাম সর্বোচ্চ গড় শক্তি ঘনত্ব কত ছিল, ইউ ইবি তড়িৎচুম্বক তরঙ্গের ক্ষেত্রে, ওকে, কত ছিল বলতো? ইউ ইবি ইকুয়াল টু হাফ ইন্টু এপসিলন জিরো ইন্টু ই জিরো স্কয়ার, এটাই ছিল না একটু আগে? তাহলে এটার মানে এখানে পুট করে দিই, সুতরাং এটার মানে এটাই পুট করে দিচ্ছি, এটাই মানে কি ইউ অ্যাভারেজ, তাহলে সুতরাং মানে এটাই কিন্তু দেখতেছি ইউ, সুতরাং তীব্রতা আই ইকুয়াল টু হাফ ইন্টু এপসিলন জিরো ইন্টু ই জিরো স্কোয়ার ইন্টু, ক্লিয়ার আছে? তাহলে কোনো কিছু তীব্রতা বের করতে বলে, মানে তড়িৎচুম্বক তরঙ্গের তীব্রতা বের করতে বলে আমরা তীব্রতা বের করি, যাও প্রায় শেষ, কিছু টেনশনে আছিস কেউ তীব্রতা বের করা রেডি আমাদের? ঠিক আছে, এবার হচ্ছে পয়েন্টিং ভেক্টর, এটার ইংলিশ নামটা ইম্পর্টেন্ট, পয়েন্ট মানে ইন্টারেস্টিং, পয়েন্টিং ভেক্টর, ঠিক আছে? ভেরি গুড, দেখ পয়েন্টিং ভেক্টর আমরা দেখবো, পয়েন্টিং ভেক্টর মনে রাখিস, পয়েন্টিং ভেক্টর কি জিনিস, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ শক্তি যাবে তাকে কি বলি আমরা, পয়েন্টিং ভেক্টর। তুই তো বলবি যে শক্তি ঘনত্বের মতোই তো, অবভিয়াসলি শক্তি ঘনত্বের মতোই একই জিনিস, ঠিক আছে? মানে তীব্রতার মতোই, পয়েন্টিং ভেক্টর অ্যাকচুয়ালি কি তীব্রতাই, মানে কি পয়েন্টিং ভেক্টর ইকুয়াল টু তীব্রতা, ওকে? তাহলে একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি যায় তাকে কি বলি আমরা, পয়েন্টিং ভেক্টর বলি। তাহলে বলবি যে একক সময়ের মধ্যে দিয়ে আর পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর কে এস দিয়ে লিখি, এস এর রাশিমালা কত হয়, ই ক্রস এইচ, ভুল করে পরীক্ষায় কেউ এইচ ক্রস ই লিখবি না, ই ক্রস এইচ ই লিখবি, এইচ ক্রস ই লিখলে গেল, বা এটাকে লিখতে পারি ই ইকুয়াল টু কত হচ্ছে, এইচ মানে কি জানি আমরা, বি বি জিরো বাই বি বাই মিউ জিরো, তো এখান থেকে আমরা এমন করে লিখতে পারি ওয়ান বাই মিউ জিরো ই ক্রস বি,
এটা গেল হচ্ছে পয়েন্টিং ভেক্টর। ওকে, তো পয়েন্টিং ভেক্টর বলতে কি? তাহলে পয়েন্টিং ভেক্টর কি বললাম বলতো? এস ইকুয়াল টু একক একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি বা কৃতকার্য হচ্ছে তাকে কি বলি আমরা? পয়েন্টিং ভেক্টর বলি। ওকে, যে পরিমাণ শক্তি পরিবাহিত হচ্ছে, তারপরে শক্তিকে আমরা ইউ দিয়েও লিখতে পারি, ই দিয়েও লিখতে পারি, যেটা দিয়ে লিখিস। ঠিক আছে, একই জিনিস। এবার বলতো আমাকে একটা জিনিস, কার্য করার হারকে কি বলি? ক্ষমতা। তাহলে এটা কি ক্ষমতা ইন্টু কি হলো? ক্ষেত্রফল। এবার একক তাহলে কি হবে? ইউনিট কি হবে? পয়েন্টিং ভেক্টরের ইউনিট ইম্পর্টেন্ট, এসএফ ইউনিট। দেখ ক্ষমতা, কার্যকরের হারকে কি বলি? ক্ষমতা। ক্ষমতার একক কি হচ্ছে? ওয়াট। আর অ্যাম্পিয়ারের একক কি হচ্ছে? মিটার স্কোয়ার। তাহলে ওয়াট ইন্টু মিটার স্কোয়ার, এটা কি গেল হচ্ছে একক। আমি যেগুলো দিচ্ছি তোরা খালি পর কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। ফিজিক্স নিয়ে তো টেনশন করিস না, খালি চোখ বন্ধ করে পড়াশোনা করে যা। তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে, এটা কি হচ্ছে? পয়েন্টিং ভেক্টরের ইউনিট। ঠিক আছে, তাহলে মাত্রা কত হবে? পয়েন্টিং ভেক্টরের মাত্রা মাত্রা বের করে নিস তোরা, কিছুই নেই, শক্তির মাত্রা, কৃতকার্যের মাত্রা আমি বলতেছি। কৃতকার্য মানে কি? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ বাই সময় ইন্টু ক্ষেত্রফল। বলের মাত্রা এম এল টি মাইনাস টু, সরণের মাত্রা আছে এল, সময়ের মাত্রা আছে টি, আর ক্ষেত্রফলের মাত্রা কত হচ্ছে? এল স্কোয়ার। তাহলে হইলো এখান থেকে কি হইলো? একটা এল একটা এল, এটা কেটে গেল, তাহলে এম টি মাইনাস থ্রি, এটা গেল হচ্ছে পয়েন্টিং ভেক্টরের মাত্রা। তাহলে পয়েন্টিং ভেক্টরের কি গেল? মাত্রা গেল। ক্লিয়ার হচ্ছে? সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, পয়েন্টিং ভেক্টর কি নির্দেশ করে? পয়েন্টিং ভেক্টর, পয়েন্টিং ভেক্টর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের দিক নির্দেশ করে। মানে মনে রাখিস, আমরা যে বলতেছি এস ইকুয়াল টু ই ক্রস এইচ, বা আমরা বলতেছি ওয়ান বাই মিউ ই ক্রস বি, ই ক্রস বি করলে কি পাবো আমরা? কে এর দিক পাবো, মনে রাখিস। এটা কার দিক পাবো? কে দিক পাবো? তাহলে আমাদের যদি কোনো দিক তড়িচ্চুম্বক তরঙ্গের দিক বের করতে দেয়, আমরা কি করবো? পয়েন্টিং ভেক্টরের দিক বের করে, অর্থাৎ কি করবো? ই ক্রস এইচ করে। খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখিস, যখনই পয়েন্টিং ভেক্টরের দিক বের করতে লাগবে কি করবো? ই ক্রস এইচ করে দেবো, বা তড়িচ্চুম্বক তরঙ্গের দিক বের করতে বলবে তাহলে কি করে দেবো আমরা? ই ক্রস এইচ করে দেবো। মজাদার জিনিস, এই ছবিটায় ফিরে আসি আমরা। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের ই কোন দিকে আছে? ই ক্রস এইচ করি বা ই ক্রস বি করি। ওকে, দেখ মিউজিকের কোনো কিছু পাত্তা দিয়ে লাভ নেই যখন আমরা মাত্রা ক্ষেত্রা বের করি। তাহলে এটা দেখ, ই কোন দিকে আছে? যে ক্যাপ বরাবর আছে, তাহলে ই ইকুয়াল টু যে ক্যাপ বরাবর আছে। আর এটা কোন ক্যাপ বরাবর আছে? বি কোন দিকে আছে? কে ক্যাপ বরাবর আছে। তাহলে এটা কোন ক্যাপ বরাবর আছে? কে ক্যাপ, আমরা কি জানি? দেখ আই জে কে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এটা সাইক্লিকলি ঘুরাই। জে ক্রস কে, যে প্লাস করলে কি পড়ে থাকে? আই পড়ে থাকে। এটার উত্তর কি আছে? আই ক্যাপ। তাহলে আই ক্যাপ কি? তড়িচ্চুম্বক তরঙ্গের দিক। আই ক্যাপ মানে কি? এক্স অ্যাক্সিস। দেখ এক্স অ্যাক্সিসে কি রাখছি আমরা? তড়িচ্চুম্বক তরঙ্গের দিক রাখছি, মনে থাকবে এটা খুব ইম্পর্টেন্ট। কেউ যদি পরীক্ষায় এই দিকে তুই বি লেখিস, শোন, লিখলি ই ক্রস বি, এই
এইদিকে বি লেখছিস, তার মানে বি এর জায়গায় কি লেখছিস হচ্ছে তুই, আর এইদিকে ই লেখছিস, তাহলে কি হবে দেখ ভালো করে, এইদিকে ই লেখলে কি হবে, কে ক্যাপ ক্রস কি হবে, জে ক্যাপ। তাহলে দেখ কে ক্রস জে করলে কি পড়ে থাকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছিস, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কি হবে, মাইনাস আই ক্যাপ হবে, তখন এইটা ছবি এইদিকে হবেই না, তখন এই ছবিটা এইদিকে হবে। তার জন্য এই ছবিটা আঁক করার সময় কোনোদিন ভুল করবি না, যদিও এইদিকে তড়িৎ ক্ষেত্র দেশ এদিকে চুম্বক ক্ষেত্র দেশ, তাহলে অবভিয়াসলি এই ছবিটা বাকিটা এইদিকে হবে, ঠিক আছে মাথায় রাখবি। তাহলে এইটার কোন দিকে হবে এটা বুঝিস কিন্তু, তাহলে এটার জন্য এটা ঠিক, এটার জন্য এটা কিন্তু হবে। ওকে তো তোরা এটা কিন্তু ভালো করে বুঝে নি। ওকে আর এক সেকেন্ড খালি লাগবে, এক সেকেন্ড না দুই মিনিট লাগবে, এটা বুঝে নে ভালো। তাহলে দেখ আমাদের কোথায় ছিলাম, আমরা পয়েন্টিং ভেক্টরে ছিলাম, তাহলে এটা কিন্তু কোনোদিন হবে না এটা মনে রাখিস, কারণ এটা যদি হইতো তাহলে পয়েন্টিং ভেক্টরের যে এই ফর্মুলাটা দেখলাম এটা কোনোদিন মিলবে না। তাহলে এই পরীক্ষায় যদি ছবিটা ওঠে আসে তাহলে এই জিনিসটা সবসময় মনে রাখবে, তড়িৎ ক্ষেত্র এইদিকে দিলে চুম্বক ক্ষেত্র এইদিকে দিলে আমাদের তড়িৎচুম্বক তরঙ্গটা এইদিকে যাবে, ঠিক আছে। আর তাহলে অল্প একটু বাকি আছে, ওটা তোদের পরের দিন করাবো, ঠিক আছে, পরের দিন বলতে রাত্রিবেলায় করাবো তোদের, ঠিক আছে। রাতে তাহলে কোশ্চেন গুলো প্র্যাকটিস করাবো, আর হচ্ছে যা কিছু আছে করবো, ঠিক আছে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোদের পিডিএফ আমি সেন্ড করে দিচ্ছি। ওকে তাহলে এইটা আজকে এইটুকুই থাক। ওকে ঠিক আছে, জুনিয়র তোর বাড়ি কোথায় রে, জেনিফা? ও ঠিক আছে, টাটা।